بسم الله الرحمن الرحيم، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. شمعنات بيضاء شك مندلي، السلام عليكم ورحمة الله وبركاته. সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই যে যেখান থেকে বসে নিয়মিত সাপ্তাহিক ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে দেখছেন। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সবসময়ের জন্য। বরাবরের মতো এটি একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়, আপনারা সরাসরি যোগ দিতে পারেন। টিভি স্ক্রিনের নিচে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন টেলিফোন নম্বরটি। তারপরে ফর ইউর কাইন্ড রেফারেন্স ইটস 0208523411। তারপরে এই মাত্র যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন ফেসবুকের মাধ্যমে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারাও প্রশ্ন করতে পারেন। ভিডিওর নিচে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু লিভ ইউর মেসেজ ও পার্সোনালি ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা টু অ্যাকোমোডেট দোজ কোয়েশ্চেন উইদিন দিস প্রোগ্রাম। পাশাপাশি যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ie@chsuk.tv। প্লিজ ফিল ফ্রি টু ইউজ এনি অফ দি প্ল্যাটফর্মস অ্যাভেলেবল অ্যান্ড ইনশাআল্লাহ উইল ট্রাই আর বেস্ট টু আনসার ইউর কোয়েশ্চেন। আজকের টপিকটি হচ্ছে হাউ টু পিউরিফাই আর হার্টস। না, প্রত্যেকটি জিনিসের শুরু কিন্তু নিয়ত, আমাদের দিল, আমাদের কাল্ব। এখন এখানে অনেক অর্থ দাঁড়াতে পারে, অনেক বিশ্লেষণ হতে পারে এবং অনেক সময় অনেক মানুষের কিন্তু বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে এই বিষয়ে। ইসলাম কি বলেছে, কোরআনুল করিমে হার্ট সম্পর্কে বা কাল্ব সম্পর্কে কি বর্ণনা আছে, এইসব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে টাচ করার চেষ্টা করব। কিন্তু তার আগে কথা আমি আর না বাড়িয়ে চলুন যা যাক আজকের অনুষ্ঠানের মূল আলোচনা। কিন্তু তার আগে আজকের অতিথিকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিই। সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলিমে দিন, যিনি ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, ফজিলত শেখ আবুল হোসেন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনি, এবং স্বাগতম জানাচ্ছি আজকের ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। আপনাকে মোবারকবাদ এবং স্বাগতম আজকে সবাইকে। আজকের টপিক নিয়ে ফোনে যাওয়ার আগে আমরা আজকের টপিক নিয়ে একটু টাচ করতে চাচ্ছি, যেহেতু আপনি এখন ইতিমধ্যে আমরা বলেছি আজকের টপিকটি হচ্ছে হাউ টু পিউরিফাই হার্টস। নাও আমি এই টপিকটি ঢোকার আগে একটু আমি বেসিক জিনিসটা জানতে চাচ্ছি। আমরা তো ট্রান্সলেট যদি কাল্বকে করে থাকি, হার্ট হয়ে দাঁড়ায় ইংলিশে বা অন্য অন্য ল্যাঙ্গুয়েজে একটি একটি শব্দ, কিন্তু আরবিতে আমরা জানি শব্দের কিন্তু বিভিন্ন ধরনের অর্থ থাকে ডিপেন্ডিং অন দি সিচুয়েশন অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। তাহলে আপনি কাইন্ডলি যদি একটু ডিফাইন করেন কাল্ব বলতে আমরা কী বুঝি, এবং কোরআনে এটার কী বর্ণনা আছে, এবং ইসলাম কাল্ব সম্পর্কে কীভাবে ফার্স্ট প্রায়োরিটি বা কীভাবে পজিশন করতে বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম তার রব সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, রব সম্পর্কে তার মনের বিশ্বাস এবং তার ফিলিং পেশ করছেন সূরা শুআরার মাঝে। সেখানে তিনি তার রব সম্পর্কে যে যেটা প্রশ্ন আসছিল তার জবাব দিচ্ছেন যে আপনার রব কে। তার জবাব হচ্ছে যে আমার রব আমাকে খাওয়ান, আমাকে পান করান, আমাকে হায়াত দেন এবং আমাকে মৌত দেন, আমাকে রোগও দেন এবং তিনি শিফাদান করেন। এরপরে গিয়ে তিনি বলছেন যে আমাকে যে রব মৌতও দেন, অর্থাৎ আমাকে ডেইলি একবার করে তিনি মারেন, আবার তিনি আমাকে প্রাণ দান করেন। রব্বি হাবলি মিনাস সালেহিন। এরপরে তিনি আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে রাখেন, আমি এটাকে এনজয় করি। এবং তিনি আমাকে একটা কলব দিয়েছেন, একটা দিল দিয়েছেন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই কলবে সালিম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত হয়ে থাকে। সেই আয়াতের মধ্যে আমরা পেয়েছি কলব, এবং কলবকে এখানে সালিম বলে উল্লেখ করা হয়েছে। আবার দেখব অন্য আয়াতের মধ্যে যে ওয়ালা কিন্তা আমার কুলুব উল্লতিফ সদুর। মানুষের অন্তরের মধ্যে যে কল্পটার রয়েছে লুক্ষায়িত, এটাকে আবার তা আমার কুলুব মানে এই কল্পটা কোনো কোনো সময় মরে যায়, কলবে মাইয়িত বলা হয়েছে। তাইলে কল্প একটা জীবন্ত জিনিস ঠিকই, কিন্তু এটা সেবা শুশ্রূষা না করলে পরে এটা মারা যায়। আর যে আজকের যে টপিক আপনি উল্লেখ করেছেন যে হাউ টু পিউরিফাই,
তাইলে এতে করে বোঝা গেল যে কলব এমন একটা জিনিস আছে যার পিউরিফিকেশন লাগে। এটা যদি এমন না হয় যে সব সময় জীবিত এবং একটা ওয়ান ক্যাটাগরিতে থাকে, উঠানামা করে না, তাইলে তার পিউরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। একটু আপনাকে জাস্ট আই উড লাইক টু অ্যাড হিয়ার, মেডিকেল সায়েন্সে কিন্তু আমরা জানি পালপিটেশন কিন্তু ভ্যারি করতে থাকে, কনস্ট্যান্ট না। এক্স্যাক্টলি, এজন্য সায়েন্সেও দেখি চেক করা লাগে। করেক্ট, দ্যাটস করেক্ট। তো এইজন্য আপনার পালপিটেশন, হার্টবিট কিন্তু ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস। আরেকটা জিনিস আমি টাচ করতে চাচ্ছি এখানে, যেহেতু আপনি উল্লেখ করেছেন কালব এবং আপনি উদাহরণ দিয়েছেন কোরআনের আয়াত, কোরআনে কিন্তু আবার এটাও বলা আছে তাআলা বিমা ফিস সুদুর। তো এই সুদূর সম্পর্কে বা সাদূর সম্পর্কে এটা এটা কি সমান বা এটা কি ভিন্ন কি বলে ডেফিনেশন আছে একটু যদি আপনি কাজ করেন? সদর অর্থ হচ্ছে চেস্ট। আচ্ছা, চেস্টের মধ্যে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আমরা বলবো বক্স। আচ্ছা, কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তার বাসায় উল্লেখ করেছেন এটা একটা ভেরি স্মল পিস অফ মিট। এই জন্য এখানে হাদিসই আসছে, অত্যন্ত ঐতিহাসিক হাদিস, যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলিহাত সলিহাল জাসাদ কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কালবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মানুষের কলবের মধ্যে, সে যেই হোক, সে ইমানদার হোক অথবা ইমান ছাড়া হোক, মুসলিম হোক অমুসলিম হোক, সবার মধ্যে কিন্তু এই কলব নামের জিনিসটি আছে। এই কলবটা তাকে কোথায়, তার বাড়ি কোথায়, তার স্টেশন কোথায়, তার স্টেশনের ব্যাপারে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন যে প্রত্যেক মানুষের সদরের মধ্যে, চেস্টের মধ্যে এক টুকরো গোস্ত আছে। সেই গোস্তের টুকরাটি যতক্ষণ ভালো অতক্ষণ সেই মানুষটি ভালো মানুষ, আর যখন এই টুকরাটি নষ্ট হয়ে যায় তার বিভিন্ন আচার আচরণে হোক, বিভিন্ন কার্যকলাপে হোক, তখন এই গোস্তের টুকরাটি যখন নষ্ট হয়ে গেল তখন এই মানুষটি নষ্ট মানুষে পরিণত হয়ে গেল। আর এই জিনিসটির নামই হচ্ছে কলব। আচ্ছা, কিন্তু আজ পর্যন্ত মেডিকেল সায়েন্সের সার্জনরা অপারেশন করে কলব কোথায় থাকে বা কলব কী জিনিস তারা নিজেরা আবিষ্কার করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। অনেকে বলে এটা আমি ইংলিশে যেটা আমরা অর্থ করেছি হার্ট, কিন্তু সেই হার্টটা আবার অনেকে বলেছে এটা প্রাণ। আচ্ছা, কেমন যে ওই যে হার্ট অ্যাটাক হইল, হার্ট অ্যাটাক জিনিসটা কি, হার্ট কিসে অ্যাটাক করেছে, কোন জিনিস এসে এসে তাকে শ্বাস নিতে স্টপ করলো, এতদিন শ্বাস নিল, সুস্থ ছিল মানুষটা, কিন্তু হঠাৎ করে তার হার্ট কাজ করে না। তাই এতে বুঝে গেল যে হার্ট একটা জিনিস আছে। আবার অনেকে এই হার্টের ব্যাখ্যা দিতে গিয়ে উল্লেখ করতে করতে বলেছে এটা রুহ, কেমন, তাইলে কলব রুহ দুটি জিনিস পাওয়া গেল। আবার অনেকে ব্যাখ্যা দিতে দিয়ে গিয়ে গিয়ে বলছেন যে না, কলব রুহ এবং নাফস, এ দেখেন একটা সাথে একটা সম্পর্ক, এই তিনটাই একই সূত্রে গাঁথা। কিন্তু সদরের মধ্যে এটা থাকে, সদর হচ্ছে ওই বক্সের নাম বা আমরা যেটাকে চেস বলতেছি, সেফলি সিকিউর থাকে, সিকিউর থেকে এটা অত্যন্ত সিকিউর করে বানানো একটা বক্স আছে যার মধ্যেই এই কাল্পটা অবস্থান করে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি জানতে চাই, যখনই আমরা দেখি কোনো স্পেশালি কোনো ধরনের বক্তব্য দেওয়ার আগে, স্পেশালি যে ফেমাস দোয়াতি মুসা আলাইহিস সালাম করেছেন, যে আমরা জানি রব্বিশরাহলি সাদরি, তো এখানে সদরের অর্থটা কি? এখানে সদরের অর্থ হচ্ছে যে আল্লাহ আমার সদরের মধ্যে যে জিনিসটি আছে এটার মধ্যে আবার দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে যে লুকায়িত জিনিসটার নাম হচ্ছে কলব, যেটা আমার এখানে অবস্থান অলরেডি ফিজিক্যালি যেটা করছে, যেটা ফিজিক্যাল জিনিস করছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ফিজিক্যাল কলবটা ইউজ করার জন্য আমার যে সাহস এবং হিম্মত দরকার, সেই হিম্মতটাও আমার চেষ্টার মধ্যে তুমি দান করো। এই জন্য রব্বিশরাহলি সদরি, এখানে ইশরাহলি, ইশরাহলি শর্ত হচ্ছে আমার হার্টটাকে ব্যাপক বানাই দাও, অর্থাৎ সাহস দিয়ে একেবারে ভর্তি করে দাও। মানে এখানে লক্ষ্যজনক সদর নামের যে বক্সটি, এটাকে তুমি একেবারে শক্তি দিয়ে, সাহস দিয়ে, হিম্মত দিয়ে, যোগ্যতা দিয়ে বাড়িয়ে দাও। মানে এখানে রব্বের শাহালি কালবি বলা হয় নাই, না কালবি বলা হয়, এখানে সাদরি বলা হয়েছে, কারণ ওইটা পরিপূর্ণ কালবটা। দেখেন কালবটা এমন একটি সূক্ষ্ম আলোচনা নিয়ে আসছে, তারপরে ভালো হয়েছে, কালবটা বাড়ে না কমে না, তার মধ্যে রোগ বাড়ে কমে, শিভা বাড়ে কমে, সে উন্নত হইতে পারে, পিউরিফাইড হইতে পারে, পিউরিফিকেশন তার মধ্যে কম হইতে পারে, বেশ হইতে পারে, মানে আপ এন্ড ডাউন হইতে পারে, কিন্তু সদরটা এটা বড় হয়, মোটা হয়, ছোটো হয়। এই জন্য বলছেন ইশরাহলি সদরি, মানে আমার সদরটাকে সাহস দিয়ে, হিম্মত দিয়ে, ইলম দিয়ে, পরে সব কিছু দিয়ে তুমি ভরপুর করে দাও, বড় করে দাও, ইশরাহ করে দাও, মানে খুব খুব বেশি বড় করে দাও, যেন আমি কারোর সামনে কথা বলতে ভয় না পাই। আর আমাকে এখন তুমি হুকুম করেছ ফেরাউনের সামনে গিয়ে কথা বলবো, এটা চারটেখানি কথা নয়, এটা বহুত বড় সাহসের ব্যাপার। এই জন্য তিনি দোয়া করলেন
যে আমার সাহসও বাড়িয়ে দাও, যোগ্যতা বাড়িয়ে দাও, একই সাথে একটু পরে বলছেন যে আমার ভাই হারুনকে আমার সাথে একটু সঙ্গী হিসেবে দিয়ে দাও, ভালো হবে। তার মানে আমরা যদি এই দোয়াটা যদি আজকের প্রিন্সিপালে ব্যবহার করে থাকি, যেহেতু আপনি বলেছেন যে ফেরাউনের সামনে, তার মানে হচ্ছে ইফ উই হ্যাভ টু মেক এ সিমিলারিটি, আজকের যারা হয়তো কোনো সময় চাকরির দিকে হোক বা কোনো ধরনের পলিটিক্যাল দিকে হোক, টাইরান্টরা যখন থাকে বা যারা অপ্রেসার থাকে, এর অর্থ কি তাদের সামনে যখন আমরা কথা বলবো সত্যি কথা বলার জন্য আল্লাহ তৌফিক দেয় এবং আমরা সাহসের সাথে কথাটা বলি, এর অর্থ কি এরকম? এরকম অর্থ যে আমাকে তুমি সাহস দাও, আমাকে তুমি যোগ্যতা দাও, এবং তার সাথে আমার বাকবেতনটা করতে গিয়ে যেটুকু যোগ্যতা আমার প্রয়োজন হবে, যেটুকু আমার বিভিন্ন ধরনের এই যুক্তিতর্কের প্রয়োজন হবে, এই সবগুলো আমাকে তুমি সাহায্য করো যেন আমি তার সাথে যুক্তিতে এবং তর্কে না হারিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকের টপিক নিয়ে, হাউ টু পিউরিফাই আওয়ার হার্টস। ইনিশিয়ালি আমরা দেখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি যে কালব, এই হার্টস অর্থটা কি, বা আরবিতে এর বিভিন্ন ধরনের বিশ্লেষণ থাকে, অর্থ থাকে, এবং আমাদের উপস্থিত শেখ তিনি বিভিন্নভাবে এটাকে কোরআনের হাদিসের আলোকে বর্ণনা করেছেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আজকের টপিক নিয়ে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেইলি মাসলা মাসাইল সংক্রান্ত বিষয় নিয়ে, আপনারা ফিল ফ্রি টু কল আস অন দি টেলিফোন নাম্বার যেটি আপনারা টিভি স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের সাহায্যে বলছি, ইটস 0208-523-4111। পাশাপাশি যারা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে লাইভ দেখছেন, আপনারা সরাসরি যদি কোনো মেসেজ রাখতে চান, আপনারা ফিল ফ্রি টু পুট ডাউন ইউর মেসেজেস ও পার্সোনালি ইনবক্স আস, অল্টারনেটিভলি ইমেল করার সুযোগও আছে। আপনাদের জন্য বলছি, ইটস ie@chsuk.tv। শেখ, আরেকটি জিনিস আমি একটু টাচ করার, মেইন ডিটেলে যাওয়ার আগে, আপনি এখানে নাফস শব্দটা উল্লেখ করেছেন। আমরা জানি যে নাফস কিন্তু তিন প্রকারের থাকে অ্যাকর্ডিং টু দ্য কোরআন। একটু যদি আপনি বলেন এই তিন প্রকারটা কি এবং ডিফারেন্সেস কি? নাফসে যাওয়ার আগে মনে হয় আমরা সব জিনিসকে একসাথে করে ফেললে আমরা আজকে আলোচনা শেষ করতে পারবো, অনেক অনেক লং টপিক হয়ে যাবে। তো আমরা আজকে কলবি কথা বলবো ইনশাল্লাহ, যেহেতু প্রশ্ন করে ফেলেছেন আপনি, তাহলে আপনাকে জাস্ট বেসিক্যালি একটা ধারণা, বেসিক্যালি নাফস হচ্ছে তিন ধরনের। প্রথম ধরনের হচ্ছে নাফসে লাওয়ামা, যে নাফসটা সবসময় ডিস্টার্ব করে মানুষকে এবং তাকে কাজ করতে উৎসাহিত করে গুনাহের পথে। লা উকসিমু লা ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি তাওয়াত্তা আউলালাকা ফাওলা ثم اولى لك فاولى يحسب الانسان ما ياتينا اركتو اگے لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه جزاك الله خيرا تو اي سوره قيامر একেবারে সেকেন্ড আয়াতে বদ্ধ এসে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন নফস লওয়ামার শপথ করে বলছেন। তাইলে এক নম্বর পাওয়া গেল যে কোরআন থেকে এটা এস্টাবলিশ যে নফস লওয়ামা। আর সবচেয়ে বেস্ট নফস যেটা, এটাকে বলা হয় নফসুল মুতমাইন্না, অত্যন্ত পিসফুল নফস, অত্যন্ত স্যাটিসফাইড নফস। আল্লাহ তাআলার প্রতি, তার খালিকের প্রতি সে অত্যন্ত কৃতজ্ঞ থাকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি উদখুলু জান্নাতি। আয়াতের ভাব থেকে এটা অত্যন্ত স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে হে নফস মুতমাইন্নাহ, অর্থাৎ হে স্যাটিসফাইড নফস, তুমি এখন তোমার রবের দিকে চলো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি অত্যন্ত খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে তোমার রবের সাথে গিয়ে তুমি মোলাকাত করো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে, মানে আমার বান্দা বলতে যারা আল্লাহ তাআলা কর্তৃক সিলেক্টেড পিপল, যাদেরকে আল্লাহ জান্নাতে নেবেন কনফার্ম করে ফেলেছেন, সার্টিফাইড করে ফেলেছেন, ওদের কথা বলে এখানে ইশারা দিয়ে বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওদের সাথে করে তুমি জান্নাতিকে দাখিল হয়ে যাও। তাইলে এটা কোন নফস? এটার নাম হচ্ছে নফসুল মুতমাইন্না। যে নফস মুতমাইন্নার অর্থ হচ্ছে যে নফসটি আল্লাহর প্রতি, তার খালিকের প্রতি খুশি ছিল, সন্তুষ্ট ছিল, এবং খালিকও তার প্রতি অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট ছিলেন। এই জন্য আল্লাহ রাজি খুশি, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নফস দান করেন, যে নফসটি পেয়ে আমরা অত্যন্ত খুশি থাকি আল্লাহর প্রতি, এবং এই নফসের মধ্যে যেন আমরা আমাদের ভালো আমলগুলো লালন করে এখান থেকে বিদায় নিতে পারি। থার্ড যেটা নফস, এটার নাম হচ্ছে নফসে লাওয়া বললাম এক নম্বর, এরপর মুতমাইন্না বললাম, আর একটা হচ্ছে আম্মারা। আম্মারার কাজ হচ্ছে গোনার দিকে ধাবিত করে এবং বেসবরের দিকে। দেখেন দুই নম্বরটা বলছিলাম মুতমাইন্না, যেটা অত্যন্ত স্যাটিসফাইড, আর ঠিক উল্টা হচ্ছে এই আম্মারা, আনস্যাটিসফাইড। এটা কোনো কিছু দিয়ে তাকে খুশি করা যায় না।
আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, যা দেখে তার তা লাগে, গাড়ি একটা আছে তাকে আল্লাহ দিছেন, এটার উপর সে খুশি না, এখন গাড়ি গ্যারেজের দিকে আশেপাশে ঘোরাঘুরি করে, সেই ওই গাড়ি দরকার, ওই মানে সবচেয়ে বেস্ট গাড়ি তার দরকার। খাবার আজকে 8-10টা আইটেম বা 20টা আইটেম দিয়ে কেউ আপনাকে দাওয়াত করেছে, সে গিয়ে সেখানে হাজির, আজকে সবগুলো আইটেম খেয়ে আমি শেষ করে ফেলব, এর দূর তার সমজ নাই যে আমার পেটের সাইজ এত বড় না, এইসবগুলো আমি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, কিন্তু সে চাইবে যে সবটাই আমি খাবো, মানে যত পাই তত চাই এরকম। হ্যাঁ, বাড়ি দেখছে এটা খুব সুন্দর, তার 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 সামর্থ্য থেকে অনেক উঠবে, এটা এটা সে চায়, তার এই এই খেয়াল নাই, তার এই এই বিবেক নাই, বিবেচনা নাই যে এত দাম দিয়ে আমি পারবো না, ব্যাংকও আমাকে দিবে না, হারাম হইলেও সে কিন্তু চাইতে থাকবে এটা আমি চাই। এই জন্য তার চাওয়ার এবং পাওয়ার কোনো সীমা নাই, মানে কি বলো আমি মানে কোনো বাদন নাই, কেমন সে সব কিছু চায়। এভাবে করে যার কোনো বাদন নাই এবং অতৃপ্ত নফস, কেমন যার কোনো স্যাটিসফ্যাকশন নাই, অসন্তুষ্ট বা অতৃপ্ত, সে সবসময় আরও চাই, আরও খাই, আরও পাই, যা চাই তা পাই, এই জাতীয় নফসকে বলা হয়েছে আম্মারা। এবং বিশেষ করে এই নফসে আম্মারাটা গুনাহের কাজের দিকে বেশি করে মানুষকে ধাবিত করে। ইভেন নবী ইউসুফ আলাইহিসসালাম ইরশাদ করছেন সূরা ইউসুফের মধ্যে, তার একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন কোরআনের মধ্যে যে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিম রাব্বি, আমি নবী হলে কী হবে, আমার মধ্যেও কিন্তু নফসে আম্মারা এসে ডিস্টার্ব করে। সুবহানাল্লাহ, যখন তাকে রাজকীয় সেই কন্যা অফার করলো তখন তিনি কী করলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলেন এবং তিনি দৌড় দিলেন। আপনারা জানেন স্টোরি, আমি স্টোরির দিকে যাব না। এই সময় তিনি সুবহানাল্লাহ যে কাজটা করছেন, এটা হচ্ছে তার রবের আশ্রয় তিনি চেয়েছেন এবং রব তাকে হেফাজত করে ফেলেছেন। এই রবের হেফাজতের কারণে তিনি বললেন যে ওমা উবার নফসি, আমি ক্লেম করি না, দাবি করি না যে আমি খুব ভালো মানুষ, কিন্তু আমার নফসটা খুব ভালো, আমি এটা ক্লেম করি না। ইন্না নফসা লা আম্মারাতুম বিসুই, আমার নফসটাও আম্মারার দিকে অর্থাৎ খারাপের দিকে আমাকে খুব বেশি করে ঠেলে, আমাকে খুব বেশি করে দাবিতে করতে চায়। ইল্লা মা রাহিম রাব্বি, কিন্তু আমার রব আমার প্রতি রহম করেছেন, এই জন্য আমি সেফ হয়ে গেছি। তাইলে পরে রবের রহম ছাড়া আমরা কেউই নফসে আম্মারার পাল্লা থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্য আমরা দোয়া করব যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, ইয়া মুকাল্লিবুল কুলুব সরিফ কুলুবানা আলা দীনিক ওয়া ইতাআতিক, আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আমাদের কলবটাকে তুমি হেদায়ত করে দাও তোমার দিনের দিকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইতাআতের দিকে, তার অনুসরণের দিকে। এই দোয়া আমরা করবো, তাইলে আশা করা যে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন এবং কলবে মুতমাইন্নাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আজকের আলোচনা অন দ্য টপিক হাউ টু পিউরিফাই আওয়ার হার্টস। আমরা তিন ধরনের জিনিস জানলাম এখানে, কলব অর্থ কী, সাদরের অর্থ কী এবং নাফসের অর্থ কী। ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা করব, চেষ্টা করব যদি এই এপিসোডও যদি আমরা শেষ না করি বা করতে না পারি, ইনশাআল্লাহ উইল কন্টিনিউ ইন আ ফলোয়িং ওয়ে। কিন্তু অনুষ্ঠানের এই পর্যায়ে দেখি আজকে আমাদের প্রথম কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বালানি ভাই। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন ফোনের মাধ্যমে। আপনার প্রশ্ন বলুন কাইন্ডলি। ফার্স্ট লাগে এই মাস আমার কাছে সালাম হয়ে বান্দার পক্ষ থেকে। জি, উনি শুনছেন ইনশাআল্লাহ। হইবা আমার ফলা লাগে, আরে আমার মা খুব বেশি বিমার। আল্লাহ। জি, তার কাছে আমার মার পক্ষ থেকে সালাম আর আমার মা লাগে, খাস করে তাই দোয়া করা লাগে, বা তার যত ফ্রেন্ড বন্ধু আছেন এরা সবে সবরে হইবা দোয়া করা লাগে। জি শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। এই জন্য আপনাকে আল্লাহ শিফা দান করুন এবং সুস্থ করুন, বিশেষ করে আপনার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আপনার আম্মা অসুস্থ। আমরা দোয়া করে নিচ্ছি আমার আমার সাথী যে ভাই রয়েছেন তিনি সহ আপনারা যারা অডিয়েন্স আছেন সবার কাছে আমি অনুরোধ করছি, ভাইজানের আম্মার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাকে শিফায় আজিলা দান করুন। আম্মা এমন এক জিনিস, মা এমন এক জিনিস যার কোনো বিকল্প নেই। যদি এমনও হয় কারো বাবা আর 10টা বিয়ে করেন, তবুও ওই 10 জন নাম মা ঠিকই, কিন্তু স্টেপ মাদার বলি আমরা, সৎ মা বলি, কিন্তু আসল মার কোনো বিকল্প হয় না। এজন্য সবার কাছে এটা বোধ হয় অত্যন্ত পরিচিত যে মা কি কোন ধরনের একটা নিয়ামত। এজন্য যাকে আল্লাহ যার মা বানিয়েছেন তার কাছে এটা সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য আমরা দোয়া করি ভাই, অত্যন্ত কাতর কণ্ঠে সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আবারও আল্লাহ রাব্বুল আলামিন ওনার মা সহ আমাদের আমাদের যত ভাইয়ের ভাই বোনের আব্বা আম্মা অসুস্থ রয়েছেন সবাইকে আল্লাহ শিফায়ে আজিলা দান করুন।
আমিন শাফাক আল্লাহ আফাহা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র আশা করছি ইনশাআল্লাহ সবাই শুনেছেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেন ইনশাআল্লাহ পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন হুজুর জি প্রশ্ন করেন আপনি প্রশ্ন হলো কি আমাদের এলাকা দোয়া নামাজ পড়ে জি আর দোয়া করা হয় আচ্ছা আচ্ছা তো এখন এটা কতটুকু সঠিক দোয়া করা যায় কি না যায় কি বেদাত আচ্ছা বোঝা গেছে বোঝা গেছে কুরআন এবং হাদিসে আলোকে কইবা জি আচ্ছা আমার দুই নম্বর প্রশ্ন জি শুনলাম যে সে গিয়া কুরবানির গরু এখা যদি খাইতে পারেন তাহলে কেউ নাজিও খাইতে পারবেন এটা কুরআন এবং হাদিসের মাধ্যমে কোরবানির অংশ কাউকে দিয়েও খেতে পারবো না দিয়েও খেতে পারবো নিজে জি জি প্রশ্ন করে আমরা শুনছি বলুন আপনি একা খাইতে পারেন জি তাহলে জায়েজ আছে ওরা বলে আচ্ছা এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমার এটার সমাধান দিবা আচ্ছা ঠিক আছে আমরা প্রশ্ন পেয়েছি ইনশাআল্লাহ আর কোন আমি ফোন দেওয়ার পরে একটু জি জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ চমৎকার দুটি আপনি প্রশ্ন করেছেন যেটা প্রায় আমরা পেয়ে থাকি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আশা করছি আপনার এই প্রশ্নের কারণে আরো দর্শক উপকৃত হবেন শুনুন ইনশাআল্লাহ শেখ উত্তর দিচ্ছেন প্রথমে জানাজার পরে যে দোয়ার কথা বলছেন জি আপনি খুব সুন্দর করে একটা জিনিস আমাদেরকে অনেকটা বাধ্য করেছেন বারবার রিপিট করে যে কোরআন হাদিসের আলোকে বলতে হবে তো দেখেন হাদিস প্র্যাকটিক্যাল হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যা করেছেন যা অনুমোদন দিয়েছেন অর্থাৎ অনুমোদনের অর্থ হচ্ছে ওনার সামনে করা হয়েছে কিন্তু তিনি বাধা দেননি তিনি চুপ থেকেছেন এর নাম হচ্ছে অনুমোদন বা তাকরির যাক তো এই তিন ধরনের হাদিসের মাঝে মাঝারি ধরন যেটা এটার নাম হচ্ছে যে আমল কেমন তিনি যে আমল করেছেন কেউ মারা গেলে সেই হাদিসের মাঝে জানাজা হচ্ছে ওনার জন্য শেষ দোয়া দুনিয়ার মধ্যে জানাজা হলো ওনার জন্য শেষ নামাজ বলেন আর দোয়া বলেন এটা কিন্তু দোয়া যেহেতু এখানে মেইনলি আল্লাহু আকবর বলে বলে চারটে তকবীর দেওয়া হয় আর তারপর কী করা হয় দোয়া পড়া হয় এবং শেষের যে অংশটি এটা হচ্ছে দোয়া আপনারও জানা আছে এই দোয়া দিয়েই আমরা শেষ করি আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা এই দোয়া দিয়ে আমরা শেষ করলাম আচ্ছা ঠিক আছে এরপরে কবরস্থানে নেওয়া হবে সরাসরি এবং তাকে মাটি দেওয়া হয়ে যাবে মাটি দেওয়ার পরে আরেকটা দোয়া আছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পরিষ্কার করে যে উদউ লি আখিকুম ফা ইন্নাহু আল আনা ইউসআল কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মাটি দেওয়া শেষ দাহন কাহন শেষ এখন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো কারণ এক্ষুনি তাকে প্রশ্ন করা হবে আল্লাহু আকবার আর এখানে হাদিসটি আসছে যে আমরা এখান থেকে চলে যাওয়ার পায়ের ধ্বনি শুনতে পাবে এবং পায়ের ধ্বনি যতক্ষণ শুনবে অতক্ষণ প্রশ্ন হবে না যখন থেকে তার আত্মীয় স্বজন চলে যাওয়ার পায়ের ধ্বনিটা শোনা যাবে না তখন থেকেই তাকে প্রশ্ন শুরু করা হয়ে যাবে আল্লাহু আকবার মানে ইমিডিয়েট খুব লেট হবে না তো তোমরা এখন দোয়া করো তোমাদের ভাইয়ের জন্যে এই যে রাসূল সাল্লামের হাদিস ওই হাদিসের আলোকে আমরা বলবো যে দোয়া আছে দোয়া নাই না কিন্তু আমরা মনে করি যে জানাজা শেষ হয়ে গেছে এখন একটা দোয়া করতে হবে না এই দোয়াটা হবে আপনার বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফ এখানে আর দোয়া রাসূল করেন নাই কোনো দিন জানাজা পর তিনি লাশ নিয়ে গেছেন কবরস্থানে এবং দাহন করার পর হচ্ছে ওই দোয়া এবং ওই দোয়াটা যদি লম্বা করেও করেন কোনো অসুবিধা নাই কিছু পড়াশোনা করেও করেন কোনো সমস্যা নাই কিন্তু দোয়া করতে হবে কি কন্টেন্ট যেন মিস না করি আমরা দোয়া করতে হবে দুইটা দোয়া একটা দোয়া এক নম্বর দোয়া হচ্ছে যে আল্লাহ তাকে মাফ করে দাও আর দুই নম্বর দোয়া হচ্ছে যে উদউ লি আখিকুম ফা ইন্নাহু আল আনা ইউসআল তাকে সওয়াল করা হবে প্রশ্ন করা হবে দোয়া করতে হবে যে আল্লাহ ওনার সওয়ালের জবাবগুলো তুমি সহজ করে দাও এই দুটো দোয়া যেন আমরা বল করি না করতে জাস্ট টু ক্লারিফাই আপনি যখন বলছেন ভাইদের মানে বোনদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে কি সমান প্রযোজ্য সমান আচ্ছা এখানে আপনি বলছেন ভাই বোন মানে মহিলা পুরুষ এখানে এখানে যে ওয়ার্ড তিনি ইউজ করেছেন এই দিন লাস্ট ছিল পুরুষ আচ্ছা এই জন্য তিনি সাহাবীদেরকে উল্লেখ করে বললেন যে উদউ লি আখিকুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আর ওবার জন্য প্রযোজ্য কিন্তু ওর হ্যাঁ এটা ওয়ার্ডটা আসছে ভাই যেহেতু লাস্ট ছিল এই দিন এই পুরুষ কিন্তু এটা ভাই এবং বোনের জন্য সমান দোয়া করতে থ্যাংক ইউ ফর ক্লারিফাইং দ্যাট সেকেন্ড প্রশ্ন হচ্ছে কুরবানির তো এখানে একটা কথা আছে বাকি যে অনেকে আমরা আবেগিত আমরা মানুষ আবেগে বিশেষ করে যে মারা যায় তার সাথে আমাদের প্রাণের একটা অ্যাটাচমেন্ট
ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, যার ফলে আমরা মনে করি যে যথোপারি দোয়া করি। এখানে আরেকটি বিষয় হচ্ছে, কারণ অধিকাংশ আমরা আরবি কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, যারা নন আরব, তো যেহেতু আরবিতে দোয়া করছি কিন্তু আসলে তো বুঝছি আমরা বুঝতেছি না যে আমরা কি দোয়া করছি, যেন হয়তো যার যার মাদার টাঙ্গে যদি দোয়া করেন তখন আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমরা কি করছি, হয়তো ওইখানে একটু আন্ডারস্ট্যান্ডিং। না, দোয়া আলহামদুলিল্লাহ ওপেন, দোয়া আরবিতে করতে হবে এটা কোনো শর্ত না, কিন্তু নামাজের মধ্যে দোয়াটা আরবি। এরপরে আর কোন দোয়ার আনুষ্ঠানিকতা এখন আর নাই, এখন মাত্র জানাজা পর্যন্ত, সরি দাফন কখন পর্যন্ত অপেক্ষা করব। দাফনের পরের দোয়াটা আবার আরবি করতে পারেন, বাংলা করতে পারেন, ইংলিশ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর তারপরে এখানে একটা রিমাইন্ডার দিতে হবে যে অধিকাংশ সময় যত পারে কবর জিয়ারত করা। একজাক্টলি, কিন্তু মাঝখানে আনুষ্ঠানিক দোয়া নাই, কিন্তু কেউ যদি দোয়া করতে থাকে ইন্ডিভিজুয়ালি দোয়া করতে করতেও যায় লাশ নিয়ে, কোনো দোষ নাই। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে যে ওই আপনাকে ডেকে ঢুকে আত্মীয় স্বজনকে ডেকে ঢুকে একজন হুজুরকে হায়ার করে আমরা আল্লাহ আমিন, এইটা এটা এটা নেই। বুঝছি, ও জায়গা থেকে স্পষ্ট হয়েছে। সেকেন্ড প্রশ্ন, কোরবানির মাংস নিয়ে। কোরবানির গোশত আমরা বলবো, কোরবানি দেওয়া হয়ে যায়, হওয়ার পর এই কোরবানির গোশত খেয়ে খাবে, এটা একটা প্রশ্ন করে থাকেন অনেকে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু রহমতের নবী, এই জন্য উম্মতের কোনো অংশকে বাদ দেওয়ার তার প্ল্যান ছিল না, বরং সবাইকে কীভাবে খুশিতে অংশগ্রহণ করানো যায়, এই জন্য নিজের জন্য রাখছেন একটা ভাগ, এরপরে আত্মীয় স্বজনকে দিচ্ছেন একটা ভাগ, আর আরেকটা ভাগ করছেন কি যে যারা কোরবানি দিবে না এমন গরিবদেরকে তিনি এখানে শেয়ার করেছেন। এটা হচ্ছে সুন্নতি স্টাইল। কেউ যদি সুন্নাত না করতে পারে, না মানতে পারে, যেমন আমরা এই দেশে আমরা যারা কোরবানি দেই আমরা সুন্নাত তো পারি না, কারণ ইয়ে পারে এখানে কোনো গরিব নেই কেমন, কিন্তু আমাদের আত্মীয় স্বজন আছে, নেইবার আছে, ওদেরকে দিতে পারি, আমরা নিজেরা খেতে পারি। এই তিন ভাগ হচ্ছে সুন্নাত, বা দুই ভাগও যদি খাই কোনো অসুবিধা নাই কেমন, কিন্তু অনেকে বলে থাকে নিজের কোরবানি থেকে নাকি নিজে খাওয়া যাবে না, এটা কি কথা? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, উনি বলেছেন বাংলাদেশের ক্ষেত্রে যে নিজে গরিবদেরকে বা মিসকিনদেরকে বা আত্মীয়স্বজনকে না দিয়ে নিজে কোরবানি দিয়েছেন, নিজে সব অংশ খেয়ে, নিজে যদি সব খায় খেতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা হাজ্জের মধ্যে কোরআন কোরবানির যে আয়াতগুলো আছে, যেখানে আল্লাহ কোরবানি দিতে হুকুম করেছেন, ওখানে তিনি উল্লেখ করেছেন ও আতঈমুল বাঈস আল ফাকির, আরেক আয়াতে বলেছেন ও আতঈমুল কানিআ ওয়াল মুতাররা, অর্থাৎ তোমরা নিজেরা খাও আর তোমরা বাঈস আল ফাকির, অর্থাৎ যারা প্রয়োজনীয় মানুষ, কেমন নিতান্ত নিধি মানুষ, গরিব মানুষ, যার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, ওদের খাওয়াও। তো আল্লাহ বলেছেন খাওয়াও, আর আমরা যদি না খাওয়াই যে শুধু নিজে খাই, এটা খাইন্ড স্বার্থকপরতা হয়ে যেতে পারে, যে এবং আল্লাহর হুকুম না মানাও হয়ে যেতে পারে, এবং একই সাথে আল্লাহর হুকুম না মানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও না মানা হয়ে যাবে। এই জন্য ওয়াই নট টু শেয়ার এভরি ওয়ান, ইনশাল্লাহ পুয়ার ওয়ান, নিডি ওয়ান, অ্যান্ড দেন ইনশাল্লাহ আওয়ার ফ্যামিলি পিপুল এজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রিয় কলার, প্রিয় ভিউয়ার, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে একটি চমৎকার একটি বিষয় চলে আসে, ঈদের সময় অনেক গরিব, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে বা আন্ডার ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে, তারা কিন্তু শুধু ঈদের দিনে কিন্তু চেয়ে বসে থাকে ধনীদের প্রতি যে ইনশাআল্লাহ আজ হয়তো আজকে আমরা গোশতের অংশ কিন্তু পাব, এদেরকে আমরা যেন মাহরুম না করি। মনে রাখবেন, ঈদে দুইটা জিনিস আশা করে আমাদের গরিবরা। এক নম্বর হচ্ছে রোজার ঈদে আশা করে একটা ফিতরা ভাবে, সে যে আমার অমুক সাহেব আছেন, না হয় বিদেশি আছেন, লন্ডনে থাকেন, সৌদি আরব থাকেন, তিনি দিবেন, এই একটা ফিতরা দুইটা ফিতরা সে আশা করে বসে থাকে। আর ফিতরা পাওয়ার পর সে কাপড় কিনবে, একটু হাদিয়া মদিয়া পেয়ে সে একটু খাবার দাবার কিনবে, কেমন এই একটা আশা। আর কোরবানির ঈদের সময় আশা করে যে একটু গোশত পাবো, অনেকদিন ধরে গোশত খাই নাই, তো তখন সে তেল পেঁয়াজ একটি ব্যবস্থা করে, যেহেতু গোশটা ফ্রি হবে, এই আশায়। অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে জিনিসটি ক্লিয়ার হয়েছে, এবং ঈদ আমাদেরকে এইটাই শিক্ষা দেয়, হাউ টু স্যাক্রিফাইস আ ইনার ডিজায়ার, যে আমরা যেন এটা শিখি, হাউ টু কি বলে শেয়ার করে জিনিসটাকে গরিবের সাথে, মিসকিনের সাথে, নিজের সাথে শেয়ার করে আমরা যেন ভাগাভাগি করে নিতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন মেসেজ। ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করবো, আপনাদের ফোন কল নেব, বাট ইনশাআল্লাহ আফটার আ শর্ট কমার্শিয়াল ব্রেক, উইল সি ইউ সুন, স্টে টিউন উইথ আস, ওয়াসসালামু আলাইকুম।
Assalamu alaikum. Welcome back after the break. After addiction, Islam Essential Onushtan, in conversation with Sheikh Abul Hussein Khan, Jini Hotsen, Islam and Mustadha Shamanit, Imam Ebon Khotib. Amra alochona korchhilam ajker topic er je bishoy hocche, sheti hocche how to purify our hearts. Amra onushtaner prothom segmente alochona korechi bibhinno dhoroner types of qalb ba sudur ba nafs somporke. Amra inshallah ei segmente arektu detail touch korar chesta korbo. Pashapashi amra continue korbo apnader call newar jonno inshallah. Apnara jara ei matro jog diyechen online er maddhome, apnader shobaike oshongho ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন করতে চান, কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে, আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন। টেলিফোন নাম্বারটি হচ্ছে 0208-523-4111। স্ক্রিনের টিভি স্ক্রিনের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি যারা আমাদেরকে অনলাইন দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি মেসেজ করতে পারেন বা পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব টু অ্যাকোমোডেট ইয়োর কোয়েশ্চেন্স। অল্টারনেটিভলি আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ie@chsuk.tv। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আপনাদের কল নিচ্ছি। শেখ, আমরা অনুষ্ঠানের মেইন আলোচনা যাওয়ার আগে, যেহেতু আমরা আলোচনা করছিলাম আজকের টপিক হাউ টু পিউরিফাই হার্টস, যেহেতু আমরা এখানে একটি জিনিস টাচ করেছি প্রথম সেগমেন্টে, যে ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ দি হার্ট হচ্ছে আমরা দেখছি পালপিটেশন হচ্ছে, হার্টবিট কমছে বাড়ছে, ঠিক তেমনি স্পিরিচুয়ালের দিক দিয়ে আমরা দেখি স্পিরিচুয়ালি রামাদান আসলে কিন্তু আমাদের যে ইমানি শক্তি আছে বা স্পিরিচুয়ালনেস আছে এটা বেড়ে যায়। রামাদান আবার চলে গেলে উই ডু ফিল, উই ক্যান এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস, উই ক্যান প্রুভ ইট ইন সায়েন্টিফিক টেকনোলজি, বাট আমরা ইন আ ফিল একটা করতে পারি যে এক ধরনের একটি জিনিস মিস করছি বা ভ্যাকিউম হচ্ছে বা কমছে। নাও এই যে জিনিসটা, এই যে ফ্লাকচুয়েশন যেটা হয়, এইটাকে আমরা কীভাবে কনস্ট্যান্টলি, আপনি যে একটু আগে শব্দ ইউজ করেছেন প্রথম সেগমেন্টে, মুতমাইন্না নাফস বলেছেন, এটাকে কেমনে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি এবং এটাকে মেজারমেন্ট করার কী উপায় আছে? এই জন্য আমরা যদি চলে যাই ওই কোরআনের যে আয়াত আমি উল্লেখ করেছিলাম, নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার রবের অনুভূতি সম্পর্কে পেশ করতে গিয়ে বলতেছিলেন যে ও ফিল্লি আবি ইন্নাহু কানা মিনাল দাল্লিন ওয়া লা তুহজিনি ইয়াউমা ইবআথুন, এখান থেকে যাই যে ও আল্লাহ আমাকে তুমি কিয়ামতের দিন অপরাধীদের কাতারে দাঁড় করো না, ওয়া লা তুহজিনি আমাকে বেইজ্জত করো না, অপমানিত করো না, ওয়া লা তুহজিনি ইয়াউমা ইবআথুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, সেই দিনকে আমি ভয় করি যে দিনটি কোনো ধরনের কোনো উপকারে আসবে না, কোনো মানুষ উপকার করতে পারবে না, মালও উপকার করতে পারবে না, সন্তানাদি আমাকে কোনো উপকার করতে পারবে না, সেই দিনটি হবে একাকিত্বের দিন, অত্যন্ত ভয়াবহ দিন, খুব বেশি হিসাব নিকাশের দিন, খুব বড় একটা দিন। সেই দিন সম্পর্কে কেউই কাউকে সাহায্য করতে পারবে না, কে পারবে সাহায্য করতে, তিনি উল্লেখ করেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি তার কলব সালিম কলব নিয়ে, সুস্থ কলব নিয়ে, ভালো কলব নিয়ে তার রবের কাছে আল্লাহর কাছে হাজির হতে পারবে। তাহলে এই আয়াত থেকে পাওয়া গেল কি যে কলবে সালিম অর্থাৎ সুস্থ কলব, ভালো কলব বা ভালো নফস যার হয়ে যাবে, নফস মুতমাইন্না হয়ে যাবে অন্য অর্থে, সেই কিন্তু আল্লাহ তাআলার কাছে রেহাই পাবে, সে নিজে বাঁচতে পারবে। আবার আমরা দেখব অন্যদিকে যে কলবে সালিম যদি হয় তাহলে আপনি রক্ষা পেয়ে গেলেন। আরেক আয়াতের মধ্যে এসছে যে কলবের মধ্যে অনেক দূষণীয় জিনিস এসে এর হয়ে যেতে পারে, যেটা আপনি উল্লেখ করেছেন, ফ্লাকচুয়েশন করে, ভালো ফিল করে, উঠানামা করে, এটা হচ্ছে আবার আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এটা একটা চ্যাপ্টার আছে আকীদার বিষয়ে যে মানুষের ইমান বাড়ে এবং কমে, তো ইমান বাড়া কমার সাথেই এই কলবের কিন্তু সম্পর্ক রয়েছে। কলব যদি অসুস্থ হয়ে যায়, যেটা আমি এখানে হাদিস পেশ করেছিলাম বিগিনিংকে, এটাকে আবার একটু রিপিট করতে হচ্ছে যে আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে, শরীরের কোন জায়গায় এটা আবার উল্লেখ করেছে সদরের মধ্যে, জি কেমন এই সদরের মধ্যে যে এক টুকরা গোস্ত রয়েছে, এই গোস্তের টুকরাটা যদি সুস্থ হয় তাহলে গোটা মানুষটি কিন্তু সুস্থ ভালো মানুষ, আর এটা অসুস্থ হইলে পরে মানুষটা অসুস্থ হয়ে গেল। আর এই সুস্থ হওয়া, অসুস্থ হওয়া যে গোস্তের টুকরাটি, এটার নামই হচ্ছে কলব। তাই এই কলবে যে ফ্লাকচুয়েশন করে এই জন্য করে, কেমন একটা মানুষ গুনাহ করতে 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 তার অ্যাটাচমেন্ট হয়ে গেছে গুনাহর সাথে, সে গুনাহকে বদল করে না, সে গুনাহ হচ্ছে এই অনুভূতি তার চলে গেছে। যদি এই অবস্থা হয়, এই চলে যাওয়ার হারটা, চলে যাওয়ার মাত্রাটা যদি হয় কম, তাহলে সে কম গুনাহগার,
বেশি হয় তাহলে বেশি গুনাহগার, আর যার যত বেশি হবে এটা গুনাহের অংশটা এবং গুনাহের সাথে সম্পর্ক হারামের সাথে সম্পর্ক, অত বেশি তার কলবটা অসুস্থ, এতটুকু অসুস্থ তার যতটুকু তার গুনাহের সাথে সম্পর্ক। আর যে ব্যক্তির গুনাহের সাথে সম্পর্ক না সওয়াবের সাথে সম্পর্ক, আমর বিল মারুফের সাথে তার সম্পর্ক বেশি, কোরআন মানে বেশি, হাদিস মানে বেশি, এবং সে নামাজ কালাম থেকে শুরু করে ভালো কাজগুলো করে, মারুফ কাজ করে সবসময়, তার কল্পটা কিন্তু সাউন্ড থাকে এবং সবসময় স্পিরিচুয়ালি সাউন্ড থাকে। একটা এক্সাম্পল দেওয়া যায়, যে ব্যক্তি ফজরের নামাজ ঘুম থেকে উঠে জামাত গিয়ে মসজিদে পড়ে পুরুষ, এবং মহিলা তার ঘরে অন টাইম নামাজ পড়েই পড়ে, পড়বেই মহিলা ফজরের নামাজ, মিস দেবে না, এমনকি যদি স্বামী একটু আলসেমি করে স্বামীকে জোর করে উঠাইয়া উজুর উজুর করে মসজিদে পাঠাই দিবে। এই জাতীয় মহিলা যারা আছে এবং এই জাতীয় পুরুষ যারা আছে যে মসজিদে আগে ভাগে গিয়ে হাজিরা দিয়ে মুসল্লি আসার আগে বা আজানের আগে গিয়ে হাজিরা দেয়, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে সকালে যে নামাজ পড়েন কেমন লাগে, এবং সকালে যে ব্যক্তি নামাজ পড়বে ফজরের এই আবহাওয়াটা তার শরীরের মধ্যে বহন করে সে আনবে, এটা আবহাওয়া না, এটা হচ্ছে আল্লাহর রহমত, এবং সে আল্লাহর রহমত পেয়েছে। এই রহমত পাওয়ার কারণে সারাটা দিন সে বাদশাহী হার একটা শাহী হারাতে সে বেটা চলবে, তার তার মধ্যে কোনো ধরনের কোনো কোনো কী হবে না, কোনো ধরনের গুনার আছর লাগতে পারবে না, খুব খুবই সহজে। এবং যে ব্যক্তিটি নামাজ পড়লো না ফজরের, সে ঘুমের উপর ঘুম দিল, এরপরে বিনা নামাজে ফজর কাটাই দিল, তার অবস্থা আপনি জিজ্ঞেস করবেন তার কত খারাপ লাগে, তার কত অসুবিধা, ঘুম ঠিক মতো হয় নাই, উল্টাপাল্টা হয়েছে, উল্টাপাল্টা স্বপ্ন দেখেছে, না হলে উবান মার্কার স্বপ্ন দেখেছে, এরপরে উঠে ভয়ের স্বপ্ন দেখেছে, উঠে কী করবে না, কোনো দিশা পায় না, না হয় উঠছে ঘুম হয়েছে, এখন তার খুব খুব ঠিক মতো ক্লিন হয়ে নাই, এরপরে দিশে দৌড় খাজের মধ্যে গিয়ে উজু নাই গোসল না, মানে এই এই অবস্থা মানুষের অবস্থা হচ্ছে এই যে একজনের কলব হচ্ছে সুস্থ আর একজনের কলব হচ্ছে অসুস্থ। এই অসুস্থ কলবকে গুনাহ করতে 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 স্পটেড হয়ে যায়। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানে হাদিসে উল্লেখ করেছেন, কী সুন্দর নবী সুবহানাল্লাহ, তার কথাগুলো কত সুন্দর মুক্তা, বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ ইচ্ছা করে মিস দেয়, তিনটি জুমা যদি মিস দেয় তাহলে তার প্রত্যেকটি জুমা মিসিংয়ের কারণে কলবের মধ্যে এক একটা ব্ল্যাক ডট পড়ে যায়, কলবের মধ্যে এক একটা ব্ল্যাক ডট পড়ে যায়, এইভাবে তার ডটগুলো প্লাস হইতে 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 তার একসময় কলব মারা যায়, যেটা আমরা উল্লেখ করেছিলাম, ওলা কিন্তু আমার কলব উল্লতি ফি সদর, কলবের এই সদরের মধ্যে চেষ্টের মধ্যে যে কলব বাস করে সেই কলবটা একসময় মারা যায়। ইনশাল্লাহ আমরা আরেকটু পরে ইনশাল্লাহ আপনার কাছে শুনব যে কলব মারা যায় কেমনে, হয়তো ফিজিক্যালি ইট মে বি অ্যালাইভ বাট স্পিরিচুয়ালি শেখ হ্যাজ মেন্ট দ্যাট ইট মে ডাই। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের লাইভ কল নিব ইনশাল্লাহ, আপনারা যারা লাইনে আছেন একটু ধৈর্য ধরে আমরা ইনশাল্লাহ আপনাদের কল নিচ্ছি। প্রথম কলার এই সেগমেন্টে কি আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনি ফোন করেছেন বোন, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো যে ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে ছেলে এবং মেয়ে, মেয়েদের চুল কাটার ব্যাপারে কোনো আলাদা মাসলা আছে কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম, কারণ আমরা তো জানতাম সবারই চুল কেটে সাদাকা দিতে হয়, কিন্তু এখন জানলাম যে মেয়েদের নাকি দিতে হয় না, একটা মাসলা আছে যে মেয়েদের চুল কাটা হবে। ঠিক আছে, স্পষ্ট স্পষ্ট আর কোন স্পষ্ট? জি বলুন। জি, আরেকটা কোয়েশ্চেন হলো গিয়ে যে আমাদের যাদের ফ্যামিলি নাম রহমান, তাদের বাচ্চাদের নামের সাথে যদি আমরা কিছু মানে কিভাবে রাখবো নামগুলা, যেমন কারো নাম যদি মিজানুর রহমান হয় এটাকে এভাবে কি রাখা যাবে নাকি, কারণ রহমান আল্লাহর একটা স্পেশাল নেম। বোঝা গেছে প্রশ্ন, একটু জানান। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ প্রশ্ন উত্তর ইনশাল্লাহ শেখ দিচ্ছেন, আপনি শুনুন। প্রথম প্রশ্ন, বাচ্চাদের চুল কাটানি স্পেশালি মেয়েদের, মেয়েদের চুল কাটার ব্যাপারে আপনি যে কথা শুনেছেন আপনি তো এটা জেনে ফেলেছেন, তাহলে আর জিজ্ঞেস না করলেও হইতো, সম্ভবত আপনি কনফার্ম করার জন্য ফোন করেছেন বা ডাবল চেক করার জন্য। জি, ছেলেদেরটা আপনারা কেটে কুটে এটা ওজন করে দিয়েন, এটা সুন্নত। আর যদি মেয়েদেরটা আপনারা না কাটতে চান, দুই দিকেই হাদিস আছে, যদি আপনি কাটতে চান কাটতে পারেন, আর যদি না কাটতে চান তারও ফতোয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি চুল না কাটালে পরে প্রথম মায়ের পেট থেকে চুল যে যেটা নিয়ে আসে এটার মধ্যে অনেক ময়লা দুর্গন্ধ ইত্যাদি থেকে যেতে পারে, এই জন্য যদি সাত দিনের দিন নাও কাটান পরে কাটাইতে পারলে ভালো, এবং অরিজিনের চুল কাটতে পরে তখন যেটা ফ্রেশ হয়ে উঠে এই চুলটা হচ্ছে ভালো চুল। কেমন? তো সেই হিসাবে যদি আপনারা কাটান কোনো গুনাহ হবে না,
আর না কাটাইলেও কিন্তু চলবে, দুই দিকেই হাদিস রয়েছে। আর যদি কাটান তাহলে ওই ছেলেদের মতো করে আপনি ইয়ে করবেন, ওই ওজন অনুযায়ী সাদাকা দিবেন ইনশাআল্লাহ, এটা একটা সুন্নতি আমল। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। আর লাস্ট প্রশ্ন হচ্ছে ওনার, ওই যে রহমান যাদের সার নেম থাকে বাচ্চাদের নাম, জি রহমান সাথে যদি মেয়ে হয় তাহলে একটা ফিমেল নাম যোগ দিয়ে, যেমন আয়েশা রহমান, কেমন তাহলে এতে এতে করে বোঝা যাবে তার বাবা হচ্ছেন হয়তো আব্দুর রহমান, এই জাতীয় একটা নাম ওদের বাবার আছে, রহমান যিনি তার মেয়ে হচ্ছে আয়েশা। এখানে একটা সমস্যা আছে, আল্লাহর কিছু নামের সাথে অন্য কিছু যোগ দেওয়া যায় না আব্দ ছাড়া। আর কিছু নাম আছে ফ্লেক্সিবল নাম আল্লাহর, যেমন রহমান, রাহিম, তারপরে সালাম, কেমন এটার সাথে অন্য কিছু যোগ দেওয়া যায়। কিন্তু কাহার, জব্বার, কাইয়ুম এগুলোর সাথে আব্দ ছাড়া অন্য কোনো জিনিস যোগ দেওয়া যায় না, এগুলো আল্লাহর জন্য একক নেম। কেমন হাইয়ুন, কাইয়ুম, চিরস্থায়ী হওয়া অন্য কারো কোনো গুণ নাই, একমাত্র আল্লাহর গুণ। জব্বার, তিনি শেষ বিচারের দিনের বিচারক, এই জন্য এগুলোর সাথে দেওয়া যায় না। কিছু নাম আছে ফ্লেক্সিবল, এর সাথে দেওয়া যেতে পারে। তার মানে হচ্ছে নাম রাখার আগে একটু জেনে নেওয়া, একটু রিসার্চ করে কোয়ালিফাইড আলেমের সাথে জিজ্ঞেস করে যান, বেশ উত্তম। ওকে, আমরা নেক্সট পরবর্তী করার মুভ করার আগে একটি অফলাইনে প্রশ্ন এসেছে। আপনি একটু ফার্স্ট সেগমেন্টে যে প্রশ্নের উত্তর দিয়েছেন যে দোয়া সম্পর্কে জানাজাতে কবরে যাওয়ার পরে যে দোয়া করা যায়, আর একটি প্রশ্ন এসেছে যে দোয়া যখন আমরা করবো মাইয়েতকে দাফনের পরে কোন দিকে আমরা তাকিয়ে দোয়া করবো, কবরের দিকে না কিবলার দিকে? দোয়া করার আদবের মধ্যে, এটা এত শক্ত কোনো নিয়ম না, দোয়ার আদবের মধ্যে, নিয়মকানুনের মধ্যে এটা একটা নিয়ম যে মানুষ যদি কবরের দিকে দোয়া করে তাহলে দূর থেকে কেউ হয়তো ভাবতে পারে যে কবরওয়ালার কাছে কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এক্স্যাক্টলি, এই জন্য বলা হয়েছে যে কবরের দিকে মুখ না করে কবর যে কোনো দিকে পড়ুক, আপনার ডানে বামে পিছনে কোনো সমস্যা নেই, আপনি কিবলামুখী হয়ে দোয়া করা হচ্ছে সুন্নত। এতে করে পরিষ্কার হয়ে যাবে এটা যে কিবলা ওয়ালার কাছে দোয়া করা হচ্ছে, মানে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, এটা কনফার্ম হয়ে যাবে। যদি কেউ দূর থেকে দেখেও এটা ভুল বুঝে কোনো কারণ থাকবে না, তার মানে হচ্ছে টু অ্যাভয়েড এনি কনফিউশন অর মিসআন্ডারস্ট্যান্ডিং। এক্স্যাক্টলি, কিন্তু এটা আবার ফরজ না, অনেকে এগুলোকে খুব মানে শক্ত হিসেবে বাড়াবাড়ি করেন। আচ্ছা, আমাদের 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 বক্তব্য হচ্ছে এটা যে ইসলামটা ইজি, আমরা যেন ইজি করে মানুষের সামনে পেশ করি এবং সবাই যেন আপনারা ইজিলি নেন। এটা এমন না যে ফরজ অথবা ওয়াজিব, যদি কিবলামুখী হয়ে দোয়া না করেন আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে, এরিয়াতে কোনো কারো পাশে পাবেন না। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ইনশাআল্লাহ আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং শেখ কিন্তু চমৎকারভাবে বলেছেন, আমরা যেন এই ছোটোখাটো বিষয় নিয়ে যেন লেটস নো ডিভাইড আওয়ার সেলভ উইথ সাচ কাইন্ড অফ ইস্যুস, আমরা যেন কনসাল্ট করি কোয়ালিফাইড ওলামাদের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা জেনে নিই, জানার পরে আমরা যেন এটা ভাড়াবাড়ি না করি, ইনশাআল্লাহ এটাই আমাদের অনুষ্ঠান থেকে বক্তব্য থাকবে। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আর কোন প্রশ্ন? ওকে, অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ শেখ উত্তর দিচ্ছে। আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ এখনো জানলেন না, অথচ দোয়াটা সুন্দর করে পড়তে পারছেন, আমি খুশি হয়েছি একদিক থেকে যে আপনার দোয়াটা ভালো মুখস্থ এবং সঠিক উচ্চারণ সহ আপনি দোয়া জানেন। এটার অর্থ খুবই সুন্দর, অর্থে যে আমরা সবাই ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, মানে আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর জন্যই এই দুনিয়ায় বেঁচে আছি আর আবার আল্লাহর জন্য চলে যাব। ও ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই মিলে আল্লাহর কাছে ফিরে যানেওয়ালা। কেমন আমরা আল্লাহর জন্য এখানে আছি, এরপরে আল্লাহর জন্য ফিরে যাব, আল্লাহর দিকেই ফিরে যাব, এই হচ্ছে অর্থ। এই দোয়াটা পড়তে হয় কোনো ধরনের দুর্ঘটনার সময়, এটা কেউ ইন্তেকালের সময় হইতে পারে, কেউ অসুস্থ হয়ে গেছেন, হার্ট অ্যাটাক হয়ে গেছে, খবর পেয়েছেন ইন্নাল্লাহ পড়েন, এখনও মারা যাননি, অনেকে এটাকে মৌতের দোয়া বানাইছে, এটা ঠিক না। ইন্নাল্লাহটা হচ্ছে যে কোনো ধরনের দুর্ঘটনার দোয়া, দুর্ঘটনা হওয়ার দোয়া। কেমন হয়ে গেছে, খবর পেয়েছেন, কালে গেছে, নিয়ে করছে ইন্নাল্লাহ, অমুক আগুনে পড়ে গেছে ইন্নাল্লাহ, অমুকের সমস্যা হয়ে গেছে ইন্নাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। তারপর ইভেন যদি কোনো অমুসলিমও অসুবিধায় পড়ে যায়, খবর পান আপনার একটা খলিগ অসুবিধায় পড়ে গেছে, ইন্নাল্লাহ, কোনো অসুবিধা, এই দুয়াটা মরার সাথেও না
এবং ইমান এবং বেঈমানের সাথে কোনো সম্পর্ক নেই। হয়তো আমাদের ভিউয়ারের এটাই মেইন প্রশ্ন ছিল যে এটা কি সাধারণত আমরা শুনে থাকি মানুষ যখন মারা যায় তখনকার সাথে তো অন্য কোনো জিনিসের সাথে অ্যাসোসিয়েট করা যায় না, যার জন্য আমরা হয়তো ভিউয়ার প্রশ্ন করেছেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে বেবি নিয়ে আকিকা কতদিনের মধ্যে দিতে হবে? জি, বেবি আপনার গড় থেকে ফোন কলের মধ্যে কিছু বেবিদের আওয়াজ আমরা পাইছি, এতে করে বোঝা যাচ্ছে বেবি আসে আপনার ঘরে। আলহামদুলিল্লাহ, বেবি আসার আগে প্রশ্নটা করলে ভালো হইতো, অসুবিধা নাই, মিস করে ফেলছেন। এখন বলি, সপ্তম দিবসে আকিকা করবেন, খেয়াল রাখবেন বেবি যেদিন জন্ম নিয়েছে তার সপ্তম দিবস। আর সপ্তম দিবস পাওয়ার সহজ পথ হচ্ছে এই যে বারে জন্ম নিয়েছে তার আগের দিন, অর্থাৎ রোববারে বেবি হয়েছে, নেক্সট শনিবারে আপনাকে আকিকা করা সুন্নত। আকিকা করা এক সুন্নত, আর সপ্তম দিবসে করা আরেক সুন্নত, বেড়ি দিয়ে করা এক সুন্নত, গরু দিয়ে করা এক সুন্নত। যদি সবটা একত্রিত করতে পারেন তাহলে সব সুন্নত আপনার আদায় হয়ে গেল, আর না হয় আপনি কমপক্ষে যত বেশি সুন্নত আপনি আমল করতে পারেন এটা উত্তম। তবে খেয়াল রাখবেন সপ্তম দিবসে সুন্নত হচ্ছে নাম্বার ওয়ান। ওকে, অসংখ্য ধন্যবাদ। যদি ইনকেস কোনো কারণে মিস যদি হয়ে যায়, চোদ্দতম দিবসে করবেন, অর্থাৎ আগামী শনিবারে পারেন না পরের শনিবারে করবেন, এরপরও এটাও যদি কোনো কারণে মিস করে ফেলেন তাহলে তার পরের শনিবারে করবেন। এদেশে একটা কমপ্লিকেশন আছে, ছোট্ট এটা একটু উল্লেখ করি, যে বেড়ি অর্ডার দিয়ে আপনি আনতে পারবেন না হয়তো আপনার ডেট মতো, কেমন আপনার নিয়ত রাখবেন যে আমি সপ্তম দিবসে করব, এবং সপ্তম দিবসে করার জন্য বেড়ি কোরবানি আপনি ডেটে করবেন, তার সাথে অ্যারেঞ্জমেন্ট করবেন, এতে যদি মিসটেস হয়ে যায় আল্লাহ মাফ করবে, কিন্তু আপনার নিয়তের কারণে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস, এখানে কোনো পার্থক্য আছে কিনা ছেলে যদি জন্ম হয় বা মেয়ে যদি জন্ম নেয়? ছেলে হইলে পরে দুইটা বেড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তার নাতি হাসানের জন্য, আর মেয়ে হইলে পরে একটা বেড়ি দিবেন, আর গরু দিলে ছেলে হইলেও একটা গরু, মেয়ে হইলেও একটা গরু। অসংখ্য ধন্যবাদ, স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। আশা করছি প্রিয় ভিউয়ার্স আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং যদি তারপরে কোনো জন্য অ্যাডিশনাল প্রশ্ন যদি থাকে আপনারা সরাসরি আবার আমাদের মধ্যে যোগ দিয়ে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। স্পষ্ট হয়নি কবরের পাশে যাওয়ার অর্থ আপনি কি বলতে চাচ্ছেন? মনে করুন কোন তানোর মা মারা গেছে, জি, এখন টাইম চাইরা কি যেন খবরের পাশে গিয়া দেখতা মার খবর বা কোনো বিয়ারি কিছু দোয়া দুরুদ পড়তা। আচ্ছা, জি, বোঝা গেছে প্রশ্ন। যাওয়া যায়নি খবরের পাশে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। শুনুন শেখ উত্তর দিচ্ছেন। একটা প্রশ্ন আপনি করে ফেলেছেন, আর আপনার করার স্টাইল থেকে একটা প্রশ্ন এখানে পাওয়া গেছে, সেটা হচ্ছে আপনি বলেছেন যদি কারো মা অথবা বাবা মারা যান, যদি নাই কারো মা বাবা মারা গেলে, এটা হবে প্রশ্ন। মারা তো যাবই, মাও মরবেন, বাবাও মরবেন, আমিও মরবো, আপনিও মরবেন, ঠিক না? তাই জন্য যদি বললে বোঝা যায় যে এটা হইতেও পারে নাও হইতে পারে, তাই জন্য আমরা সবসময় যেন কোশ্চেন করি যে কারো মা বাবা মারা গেলে। যাক, এখন আসি, মা বাবা মারা গেলে যদি কোনো সন্তান কবরস্থানের পাশে গিয়ে দোয়া করতে চায় বা গিয়ে বিদির করতে চায়, এটাতে কোনো দোষ নাই, আপনি যেতে পারেন। কেবলমাত্র মেয়েরা যেতে আপত্তি আছে। মহিলা যদি একটা বোন মনে করেন আপনার আপনার বাবা মারা গেছেন বা আত্মীয় স্বজন মারা গেছেন, তাহলে বোন যেতে চাচ্ছে যে আমার ফুফু খবর না দেখলে হচ্ছে না, আমি খুব বেশি মিস করতেছি, আই ওয়ান্ট টু গো অ্যান্ড দেন সি অ্যাটলিস্ট আই ওয়ান্ট টু সি হার গ্রেভিয়ার্ড, এটা যদি কেউ বলে কোনো মহিলা, তাহলে পরে এটা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রথম যুগে তিনি অ্যালাউ করেছিলেন, পরে তিনি যে কোনো কারণে তিনি বন্ধ করে দিয়েছেন, এবং তিনি খুব শক্ত করে বন্ধ করেছেন। তিনি বলেছেন লাআনাল্লাহু যাইরাতুল কুবুর, আর হাদিসে আসছে লাআনাল্লাহু যুওয়ারাতুল কুবুর, অর্থাৎ আল্লাহ পাকের অভিশাপ হোক ওই সব মহিলাদের উপর যারা কবরস্থানে যায় গিয়ে তারা ভিজিট করে বেড়ায়। তো এই জন্য কোনো মহিলার কবরস্থানে যাওয়ার প্রয়োজন নাই, কেমন যতক্ষণ পর্যন্ত পুরুষরা অ্যাভেলেবল আছে, ছেলেরা আছে, তারা যাবে গিয়ে দেখবে, ভিজিট করবে, দোয়া করবে, কোনো সমস্যা নাই। কিন্তু মহিলাদের যেতে মানা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটাও উল্লেখ করেছি যে আগের রাসূল সাল্লামের প্রথম যুগে প্রথম জামানায় এটা ঠিক ছিল এবং অনেকে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি স্টপ করে ফেলেছেন। এখানে কি ডিফারেন্স ওপিনিয়ন নেই? এখানে কি কোনো ডিফারেন্স ওপিনিয়ন নেই? এখানে ডিফারেন্স ওপিনিয়ন আছে। অনেকে বলেছেন, ওই যে বললাম না যে প্রথম যুগের হাদিস আর শেষের যুগের হাদিস,
এটাকে অনেকে মানেন না, তারা বলে থাকেন এটা যে আগে গিয়েছেন পরে গিয়েছেন আগ পর দরকার নাই, গিয়েছেন এটাও আছে আর যাওয়া স্টপ করেছেন উভয়টাই আছে, অনেকে বলে থাকেন। আমরা হিসাব কিতাব করে পেয়েছি যে যে কোনো হুকুমের নিয়ম হচ্ছে যদি কোনো ধরনের কাজ ওপেন থাকে এরপরে নিষেধ করা হয় তাহলে তাহলে নিষেধাজ্ঞার গুরুত্ব বেশি কেমন, আর না হয় তিনি আগে বলতেন যে আগে এটা নিষেধ ছিল এখন আমি হালাল করে দিলাম, এটি কোনো কোনো আসে বিষয় আসে নাই, তাহলে আগে ওপেন ছিল পরে নিষেধাজ্ঞা হাদিস এসছে, এই জন্য তিনি লানত করেছেন যে মহিলারা যারা কবরস্থানে ভিজিট করবে এদের উপর যেন আল্লাহর লানত হয়। আর আমরা এটার একটা ব্যাখ্যা পেয়েছি, সহজ ব্যাখ্যা হচ্ছে এই যে মহিলা বা পুরুষ আমরা যাবো কেন কবর জায়গাতে, বিশেষ করে মহিলারা ওখানে যাবে গিয়ে কান্নাকাটি করবে এবং অনেকের আওয়াজ বেশি হয়ে যায় যেহেতু আবেগ বেশি মহিলাদের কান্নাকাটি করেন, এই জন্য দোয়া করবেন তো, মানে মায়ের কবরে হোক বা ফুফুর কবরে গিয়ে একজন মহিলা বা একজন ভাতিজি সে তো গিয়ে দোয়া করবে, আর তো কিছু না, উদ্দেশ্য তো এটাই, যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে আপনি ঘর থেকে করেন, ঘর থেকে করতে কোনো মানা নাই, আপনি ঘরে উত্তম বেশি আপনি তেলাওয়াত করেন, দোয়া দরুদ করেন, এখান থেকে দোয়া করেন যে আল্লাহ আমার ফুফু আম্মাকে মাফ করে দাও, এই দোয়া আল্লাহ পৌঁছাই দিবেন আপনার ফুফুকে বা আপনার আম্মাজানকে, তাকে পৌঁছাইতে আল্লাহ ভুল করবেন না, অ্যাটলিস্ট আল্লাহ জানা আছে কোন জায়গায় আপনার ফুফু আম্মা। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভিউয়ার্স আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা এডিশনাল কোনো যদি প্রশ্ন করতে চান আপনারা সরাসরি অনুষ্ঠানের যে টেলিফোন নম্বরটি টিভি স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সাথে ইনশাআল্লাহ যোগ দিতে পারবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করব, পাশাপাশি আপনাদের টেলিফোন কল নেব। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইনে আছেন আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ ব্রেক থেকে আসার পর আমরা সরাসরি ইনশাআল্লাহ আলোচনার পরেই আপনাদের কল নেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আজকের অনুষ্ঠান ইসলাম এসেনশিয়ালে। আশা করছি আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রশ্ন করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে হাউ টু পিউরিফাই হার্টস। পাশাপাশি আমরা আপনাদের টেলিফোন কল নিচ্ছি এবং ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা কিছু ফেসবুকেও কোয়েশ্চেন এসেছে, আমরা ইনশাআল্লাহ উইল টাচ অন আ প্রোগ্রাম। আপনারা যদি সরাসরি অংশগ্রহণ করতে চান, দৈনন্দিন যদি কোনো মাসলা মাসাইল সংক্রান্ত নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে, আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আপনারা টিভি স্ক্রিনের নিচে টেলিফোন নাম্বারটি দেখতে পারবেন, বাট ফর ইউর কাইন্ড রেফারেন্স ইটস 0208523411। পাশাপাশি আপনারা যদি ইমেল করতে চান ইটস ie@chsuk.tv, ফেসবুকে মেসেজও করতে পারেন, পার্সোনালি যদি আপনারা ইনবক্স করতে চান আপনারা করতে পারবেন, এবং ইনশাআল্লাহ যদি সময় থাকে উইল ট্রাই অ্যান্ড অ্যাকোমোডেট অল ইয়োর কোয়েশ্চেন্স। না শেখ, আমরা একটু আলোচনা করে তারপরে আমরা কলারের দিকে ফিরে যেতে চাচ্ছি, যেহেতু আমরা টাচ করেছি কালব নিয়ে, এখানে কালবের কিন্তু ফিজিক্যাল রোগ তো আমরা জানি, অবভিয়াসলি মেডিকেল সায়েন্স গিভস আস লট অফ ডিজিজেস এন্ড ইলনেস কোজড বাই হার্ট ও দ্যাট হ্যাপেন্স উইদিন দি হার্ট। স্পিরিচুয়াল ডিজিজটা যখন আমরা, কারণ এটার তো কোনো টেকনোলজিক্যাল কোনো ব্যারোমিটার নাই বা কোনো ইনস্ট্রুমেন্ট নাই যেটা মেজার করতে পারবে যে স্পিরিচুয়ালি আমার কালপটা বা হার্টটা ইজ ইন সাফারিং ফ্রম ইলনেস, তো কীভাবে আমরা বুঝতে পারবো বা লক্ষণ কী যে ইটস ইনফেক্টেড এবং তার রেমিডি কী? জাযাকাল্লাহ খাইরান, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমাদেরকে এই জিনিসটি একটু বুঝতে হবে যে আমরা যেটা আগে উল্লেখ করেছি যে কলবের মধ্যে যখন গুনাহের সাথে কোন অপরাধের সাথে তার কানেকশন বেশি হয়ে যায় ওই সময় সে অসুস্থ হওয়া শুরু হয়ে যায়। তো এভাবে করে করে যার যত মাত্রা গুনাহের সাথে ইনভলভমেন্ট হবে, অ্যাটাচমেন্ট হবে, তার এই কলবটা অতটা বেশি অসুস্থ হয়ে পড়বে। এই অসুস্থ অবস্থা যখন পড়ে যায় ওই সময় অনেক সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তারা দোয়া চেয়েছেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, তিনি নিজেও দোয়া করেছেন আর বলেছেন তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা বা সাররিফ কলবি আলা দিনিক, এক হাদিসে আসছে আরেক হাদিসে আসছে সাররিফ কলবি আলা ইতাআতিক ওয়া ইতাআতি রাসূলিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে আল্লাহ আমার কলকে তুমি সুস্থ করে দাও। এরপরে অন্য অন্য হাদিসে আসছে দুয়ার হাদিসে বেশ কিছু হাদিসে যে ওয়া আসলুহলি কলবি, আমার কলকে আমার জন্য তুমি সুস্থ করে দাও, ইসলাহ করে দাও, কারেক্ট করে দাও। তাইলে এইসব হাদিস থেকে টের পাওয়া যাচ্ছে যে কলব তো অসুস্থ হতে পারে এবং হইলে পরে এটা থেকে বাঁচার জন্য ব্যবস্থা, বিকজ আমাদের মেইন যেটা আজকে টার্গেট হচ্ছে যে হাউ টু পিউরিফাই, এবং পিউরিফাই কেমনে করবো, কেমনে আমরা আমাদের কল অসুস্থ কলপটাকে সুস্থ করার দিকে এগিয়ে নিয়ে আসবো।
আমরা যদি মেডিকেল টার্মের দিকে আগাই তাইলে পরে সমস্যা হচ্ছে। আজ পর্যন্ত কল্ব কাকে বলে, কল্ব কোথায় আছে, কোনো মেডিকেল ডক্টর কোনো সার্জন মানে কল্বকে চেক করে তা আজ পর্যন্ত পায় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কল্বের যেগুলো রোগ হয় এইসব রোগ কিন্তু তা কেউ ধরতে পারে না। আজকে যদি কল্বের হার্ট ডিজিজ হয় এগুলো পায়, এগুলো পাইলে তা অপারেশন করতে পারে কিউরেবল এগুলো। কিন্তু একটা লোক মিথ্যা বলে, আপনি বলেন মিথ্যা কোন জায়গা থেকে বলা হয় এটাকে কি অপারেশন করে পারবে? একটা লোক মুনাফিক, তার মধ্যে মুনাফিকই কিছু চরিত্র আছে, এগুলো সে কোথায় কোন জায়গায় অপারেশন করে বাইর করতে পারবে? বাইর করা যাবে না, কারণ মিথ্যা চুরি করার অভ্যাস, জিনা করার অভ্যাস, ড্রাগ খায়, ড্রাগ অ্যাডিক্টেড, এই যে এই যে অপরাধগুলো মানে অপরাধ প্রবণতা যেখান থেকে সৃষ্টি হয় সেই জায়গাটা কোথায় আজ পর্যন্ত কোনো মেডিকেল ডক্টর পায় নাই। এর অর্থ হচ্ছে এটা প্রুফ করে যে এটা কোনো ফিজিক্যাল কী বলে বডিগত কোনো ধরনের কোনো অসুখ বিসুখ না, এগুলো হচ্ছে সব এই কী বলে কলবের রোগ। এই কলবের রোগগুলো শিফা হওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে যেটা প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে এটা হচ্ছে নাম্বার ওয়ান, যে তাকে নমাজের মধ্যে পাঁচ অক্ত নমাজের দিকে তাকে আকৃষ্ট করতে হবে এবং তাকে নমাজি বনতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন না যে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত বেশি নমাজের দিকে আকৃষ্ট হবে নমাজি বনতে পারবে অত বেশি তার ফাহশা এবং মুনকার অর্থাৎ যত ধরনের পাপ আছে পাপ পঙ্কুরতা থেকে সে নিজে বিরত থাকতে পারবে। দিস ইজ নম্বর ওয়ান সাজেশন অথবা প্রেসক্রিপশন। নম্বর টু হচ্ছে যে তার পাপ কাজগুলোকে পাহারা দেওয়ার জন্য তাকে কেউ না কেউ হেল্প করতে হবে। আইদার যদি সে বিবাহিত হয় তাকে তার ওয়াইফ তাকে হেল্প করবে, অবিবাহিত হয় তার মা বাবা তাকে সাহায্য করবেন, করে তাকে পাপ থেকে কত দূর রাখা যায়, কত বেশি তাকে পাপ থেকে বাঁচিয়ে রেখে যেতে পারে তাকে হেল্প করতে হবে। তিন নম্বর হচ্ছে যে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের দিকে এগিয়ে আসতে হবে, কোরআন পড়াপড়ি করা এবং কোরআনের সাথে তার সম্পর্ক বৃদ্ধি করার একটা উপায় ব্যবস্থা করে দিতে হবে। চার নম্বর হচ্ছে যে সৎ মানুষ যারা আছে অর্থাৎ কর্ম সুস্থওয়ালা মানুষ যারা আছে ওদের সাথে তার ভালো মানুষের সাথে তার একটা সম্পর্কের ব্যবস্থা করে ফেলতে হবে। কেমন? কিন্তু আবার আমরা দেখেছি অনেকেই আমাদের এই সমাজে চেতনা নষ্ট হয়ে গেছে, এখন দেশে নিয়ে একটা ভালো মেয়েকে বিয়ে দিতে হবে, অনেকে মনে করে মেয়ে ভালো হইলে আমার ছেলেকে সে ভালো করে ফেলতে পারবে, এটা আসলে লজিক্যালি ঠিক না। কারণ যে বিয়ে করে সে পাওয়ারফুল, যাকে বিয়ে করে সে পাওয়ারফুল হইতে পারে না। এই জন্য কোনো ভালো মানুষের মেয়েকে বিয়ে করে আপনি আনলেন, নমাজি মেয়েকে বিয়ে করে সে আনলেও আপনি তার আপনার ছেলের বউ করে আনলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার ছেলে তার কথা শুনে না বলে তাকে আরও উল্টা পিঠা দেয়, এই অবস্থা আপনি তাকে ভালো করবেন কেমনি? আপনি এর আগে আপনার এই সন্তানটাকে এখানে যারা ভালো মানুষ আছে তার ফ্রেন্ড বন্ধুদের মধ্যে বা আপনার স্থানীয় ইমাম সাহেবের সাথে লিঙ্ক করাই দিন, লিঙ্ক করাইয়ে তাকে এই চারটি কাজ, এই চারটি প্রেসক্রিপশন রাসূলুল্লাহ আসলাম থেকে এসছে, যদি আমরা এগুলো করতে পারি তাহলে ইনশাল্লাহ উই ক্যান পিউরিফাই আওয়ার হার্ট স্লোলি স্লোলি গ্র্যাজুয়ালি। এটা আবার ওভারনাইট হয়ে যাবে না, একদিন দুই দিনে এক সপ্তাহে এক মাসে হয়ে যাবে না, সময় লাগবে। এর জন্য ভালো মানুষের সাথে যদি চলতে হয় তাহলে সাহবাতে সালেহ তোরা সালেহ কুনদ, সাহবাতে সালেহ তোরা সালেহ কুনদ, ভালো মানুষের সাথে চললে পরে কী হয়, ভালো মানুষ হওয়া যায়। একটা কথা আছে না বাংলায় যে এই সৎস্বর্গে সর্ববাস, সর্ববাস আর স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য স্বর্গে বাস করা যাবে যদি একটা মানুষ ভালো হইতে পারে, এই জন্য সৎ সঙ্গ কোথায় পাওয়া যায়, সৎ বন্ধু বান্ধব কোথায় পাওয়া যায় এটা একটু খুঁজতে হবে, এবং নমাজি বন্ধু বান্ধবদের সাথে তার একটা লিঙ্ক করে দিতে হবে যেন সে নিজে ওদের সাথে বাস করতে পারে, উঠা বসা করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কলবগুলোকে সুস্থ করার যেসব প্রক্রিয়া আমি উল্লেখ করেছি এটার মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিন। অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু যারা আমরা মা বাবারা আছি তাদেরই কিন্তু একটু দায়িত্ব আছে যে আমরা সবসময় এনশিওর করতে হবে ছোটোবেলার থেকে যে আমাদের বাচ্চারা কার সাথে চলছে, কার সাথে ঘোরাফেরা করছে, কার সাথে লেখাপড়া করছে, কে তাদের ক্লোজ কম্প্যানিয়নশিপ। কারণ যদি আমরা ছোটোবেলার থেকে যদি এটা মনিটর করি, গাইডেন্স দিয়ে থাকি, তাহলে ইনশাল্লাহ আশা করছি বড় হয়ে কোনো ধরনের অসুবিধা হবে না। সো লেটস অল অফ আস বি কেয়ারফুল যে আমাদের সন্তানদের জন্য আমরা অবশ্যই ভালো চাই, কিন্তু তাহলে আমরা এটাও চেষ্টা করতে হবে তারা যারা বন্ধু বান্ধব আছে, তারা আত্মীয় স্বজন যারা আছে, যার সাথে তার ওঠা বসা আছে,
let's be careful on who they mix with, inshallah. Ebong taderke kono dhoroner force korar dorkar amra bolchi na. However, through guidance, through education, through knowledge, inshallah, we'll try and inspire them. Through love and respect. To love and compassion as well. Inshallah, proper discipline maddhome amra inshallah chesta korbo amader chele sontan me sontanderke amra shotik pothe rakhar ebong Allah jana amaderkeo shotik pothe rakhe. Amin. Onushtaner porjay ami ekti মেসেজ নিতে চাচ্ছি ফেসবুকের মাধ্যমে একজন বোন সীমা আহমদ বা সাইমা আহমদ তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আমি জানতে চাচ্ছি যে টিভি অন করা অবস্থায় কি নামাজ পড়া যাবে আচ্ছা খুব সুন্দর ফোন করেছেন কারণ আজকাল তো টেকনোলজিক্যাল যুগ প্রত্যেক ঘরে ঘরে রুমে রুমে আছে টিভি আছে বা গ্যাজেট আছে ফেসবুকের মতো সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় উনি প্রশ্ন করার কারণে ওনাকে আমরা শুকরিয়া জানাচ্ছি ভালো জিনিসকে ভালো পথে ব্যবহার করলে পরে সব পাওয়া যায় আবার খারাপ পথে নিলে পরে এটা গুণা হইতে পারত কিন্তু আলহামদুলিল্লাহ বোন প্রশ্ন করেছেন টিভি অন করা অবস্থায় আপনি কোনটা করবেন দুই হাতে কী বলে দুই কাজ একসাথে করা যায় না ম্যাক্সিমাম করা গেলেও কাজ কিন্তু সুন্দর হয় না কেমন অনেকে দেখবেন যে ড্রাইভ করে আবার এই পান করে বা খায় কিছু এই জন্য তারা এটার ক্ষতিকর সাইড ইয়ে করে রিসার্চ করে বাই করেছে এই জন্য তারা ড্রাইভিং ইন্সট্রাক্টররা রিকোয়েস্ট করেছে গভর্নমেন্টকে যে একটা আইন বানাই দেওয়া যেন একসাথে দুই কাজ না করে ড্রাইভ যেন করে খাওয়া দাওয়াও যেন না করে একসাথে যেন দুই কাজ না করে এতে করে খুব ডিস্ট্রাকশন হয়ে যায় এখন বলেন ড্রাইভ করতে যদি আপনি পান করেন খাওয়া দাওয়া করলে অসুবিধা কি আপনি বলবেন আমার তো হাত দিয়ে হাত দেখাচ্ছি এখান দিয়ে ড্রাইভ করছি আপনি আর্গুমেন্ট করতে পারেন কিন্তু অ্যাসেসমেন্টে ধরা পড়েছে এটা কনসেন্ট্রেশন নষ্ট করে এখন যদি ড্রাইভিংয়ের মতো একটা কাজের মধ্যে আইন করে কনসেন্ট্রেশন নষ্টের কারণে লাইফকে সেভ করার জন্য আইন করতে বাধ্য হয়েছে তো আল্লাহ তো আইন করেছেন যে আমার নামাজ পড়ো আল্লাযীনা হুম লি সালাতিহিম ফি সালাতিহিম খাশিউন তুমি কনসেন্ট্রেট করে নামাজ পড়ো এখন টিভি অন রাখছেন টিভি অন মানে হচ্ছে ডিস্ট্রাকশন হওয়ার চান্স আছে যে কানে শুনছি আমি তো নামাজ পড়তেছি আমার শরীর দিয়ে কিন্তু খান আমি ইউজ করতেছি আচ্ছা ঠিক আছে সোয়াবের জিনিস শুনছি মাসলাম আসাই শুনতেছি ইভেন দিলাও শুনতেছি হবে না বোন যেন উচিত না এটা আপনার জন্য আদৌ এটা উচিত হবে না বরং আপনি এক কাজ কিন্তু হয় টিভি শুনে ফেলেন এরপরে টিভি শোনার পরে তো নামাজের অত লম্বা আছে পরে পড়েন অথবা আপনার যদি প্রয়োজন না হয় টিভি অফ করেন নামাজ পড়েন আল্লাহ অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই পর্যায়ে যা যাক অনুষ্ঠানের লাইভ কলে কারা কারা আছেন প্রথম কলার এই সেগমেন্টে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আপনি কি কাইন্ডলি আসসালামু আলাইকুম আরবি লেখা মনে করেন আপনার নামটাও হয়তো আরবি লেখা আছে কোনো একটা রিংয়ের মধ্যে বা কোনো জায়গায় এটা আপত্তিকর না যেমন করে বাংলা লেখা আপত্তিকর না আপনার নাম বা অন্য কিছু লেখা আছে রিংয়ের উপর বা কোনো জিনিসের উপর বা আপনার যে হাতের মধ্যে যেসব চুড়ি ইউজ করেন যদি নাম লেখাও থাকে এটা ইংলিশে হোক আরবি হোক বাংলায় হোক আরবি লেখা থাকলে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ কোনো অসুবিধা নেই কোরআনের যদি কোনো ধরনের আয়াত বা হাদিস কিন্তু আপনার নামের সাথে কোনো আয়াতের মিল সেই আয়াতটা লেখা আছে যদি হয়ে থাকে এটা কোরআনের আয়াত অথবা কোনো হাদিসের অংশ তাহলে এটা আপনি করবেন না ঠিক আছে আল্লাহু আলাম স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন আপনার অভিমতের জন্য প্রশ্ন করুন কাইন্ডলি কষ্ট হইয়া সুন্দর সুন্দর জিনিস আমরা শিক্ষা দেওয়া লাগে বারাকাল্লাহ ফিক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ প্রশ্ন শুনুন উত্তর শুনুন শেখ দিচ্ছেন মাসলাটার মধ্যে দুইটা মত আছে একটা মত হচ্ছে কিছু ইমাম বলেছেন যে যেহেতু আপনি আত্তাহিয়াতুর পরে আর কিছু আপনি বাড়তি পড়ে ফেলেছেন যদি পুরা একটা সেন্টেন্স পড়ে ফেলেন তাহলে সাজদা সহ লাগবে কিছু সংখ্যক ওলামার মত
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়া গেছে যে কেহ যদি ভুলবশত বে খেয়ালে, যেটা আপনি উল্লেখ করেছেন, বে খেয়ালে আগাই গেছি, কিছু পড়ে ফেলছি, অর্ধেক পড়ে ফেলছি, যদি বে খেয়ালে কেউ পড়ে ফেলে তাহলে সাজদা সহ লাগবে না। এই লাগবে না মতটা আমরা এখন মানি, আগে কিন্তু লাগবের মতে ছিলাম, যখন থেকে সহিহ হাদিস পেয়েছি তখন থেকে আমরা এটাতে এসে গেছি। আশা করি ক্লিয়ার, উভয় মত পেশ করলাম। অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই প্রশ্ন করুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম, আমরা শুনছি আপনাকে স্পষ্ট, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার সালাম। আমার দুইটা প্রশ্ন। জি। একটা হচ্ছে শুক্রবারে যে আমরা জুম্মা পড়ি, জি, অনেক সময় জুম্মার জন্য যদি আমরা নিজের এলাকায় জুম্মা না পড়ে কোনো বড় মসজিদে বা দরগা মসজিদে যাই, জি, তাহলে ওটা সঠিক কিনা? এবং বিয়ের হলে অনেক সময় বিয়ের হলে জুম্মার টাইমে আমরা বিয়ের হলের মধ্যে যে আমরা যদি এই টাইমে জুম্মার টাইমে বিয়ের হলে থাকি তা ওটা জুম্মা পড়া যাবে কিনা বিয়ের হলে? আচ্ছা। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে অনেকে শেখ নামটা নামের আগে লাগান, শেষ নাম স্যার নামটা নামের আগে লাগান, ওকে, শেখ ব্যাপারটা ব্যাপারে আমি জানতে চাই। সৌদি আরবের শেখ আলিম, সম্মানিত আলিমরা শেখ লাগান এবং নর্মাল কিছু মানুষ এখন তাদের নামের আগে শেখ লাগায়, ওই ব্যাপারটা একটু জানতে চাই শেখ সম্বন্ধে। আচ্ছা, বোঝা গেছে প্রশ্ন, স্পষ্ট ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ উত্তর শুনুন, শেখ উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন, জুমার দিন যদি বিয়ে হলে, মানে আপনার কথাটা বোঝা গেছে, এটা যদি হয়ে থাকি আমরা সঠিক, যে বিয়ের হলে জুমার ওয়াক্ত হয়ে গেলে আমরা বিয়ে থামাইয়া জুমা নামাজটাকে পড়তে পারবো, এটাই বোধহয় আমি বুঝতে পারছি, এম আই রাইট? এটাই বোধ হয়। যদি যে কোনো বিয়ের হলে আপনার চলে গেছেন, এখন জুমা পড়বেন বা জোহর পড়বেন, কোনো অসুবিধা নাই, আপনার জুমা পড়তে পারেন, এটা পুরা জায়েজ আছে। মানে বিয়ের হলে, বিয়ের হলে আপনারা বিয়ে থামাই ফেলছেন বা বিয়ের বিয়ের টাইম বাকি আছে, এখনো সময় আসে নাই, জোহরের টাইম হয়ে গেছে বা জুমার টাইম হয়ে গেছে, জুমার টাইম যদি হয়ে যায় তাহলে একজন আলেম যদি এমন থাকেন যিনি মোটামুটি খুতবা দিতে পারবেন, তাহলে ওনাকে দিয়ে খুতবা দেওয়াইয়া ওনার পেছনে নামাজ পড়তে পারবেন বিয়ের হলে, পুরা জায়েজ, কোনো অসুবিধা নেই। সেকেন্ড প্রশ্ন ছিল জনাবের যে কারোর নামের আগে পিছে শেখ লাগানো, সৌদি আরবের শেখ মানে যারা আলেম শেখ বলতে বুঝিয়েছেন, এটাই বোধ হয়। আর কিছু লোকের নাম আছে তার নাম হচ্ছে শেখ, শেখ সদরুদ্দিন সাহেব, মানে এই যদি কোনো নামের আগে যদি কারো শেখ শেখ থাকে, কেমন শেখ আলিমুদ্দিন তার নাম, তার বংশগত নাম যেমন চৌধুরী, খান, তালুকদার, এই জাতীয় যদি কোনো শব্দ হিসেবে তার বংশের কোনো যে হয়ে থাকে, নাম হয়ে থাকে, নিকনেম হয়ে থাকে শেখ, তাহলে তো সে লাগাবে, সে আগেও লাগাইতে পারে পরে লাগাইতে পারে, এটা আমাদের বলার কোনো বিষয় না, এটা যে যেভাবে করে লাগায় তার জন্য পারমিশন আছে। আর যদি কেউ কোনো আলেম সাহেবকে আপনি শেখ বলেন, কেমন কিছু লোক তাকে বলতে বলতে শেখ লাগাই দিতে যদি হয়ে থাকে, তাহলে তো শেখ এটা আগেই বলে থাকে যে শেখ অমুক উদ্দিন, অমুক সাহেব, কেমন কৌড়িয়ার শেখ সাহেব ফর এক্সাম্পল, মানে ওনার বাড়ি হচ্ছে কৌড়িয়া আর উনি শেখ মানে একজন আলেম ছিলেন, তো এই হিসাবে রাহিমাহুল্লাহ আমার নাম এসে গেছে, একজন অত্যন্ত শ্রদ্ধ আলেম ছিলেন রাহিমাহুল্লাহ ফরাল্লাহ লাহু, আল্লাহ বাক্তাকে মাফ করে দিন, দোয়া করি, উনি ইন্তেকাল করেছেন। তো এই জাতীয় আলেমের সাথে যে শেখ লাগানো হয় এটার অর্থ হচ্ছে বড় আলেম ছিলেন, আর নামের সাথে শেখ অর্থ হচ্ছে এটা তার বংশগত উপাধি। অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি জিনিস ক্লারিফাই করতে চাচ্ছি যে বিয়ের হলে যদি জুম্মার সময় চলে আসে, যদি এলাকায় যদি মসজিদ থাকে, হ্যাঁ, তাহলে মসজিদে পড়ানো এটা শ্রেয় নাকি? এখন যদি এলাকার মধ্যে মসজিদ থাকে আর সবাই এখান থেকে যাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না, আচ্ছা, তাইলে আপনার মসজিদে গিয়ে পড়া উত্তম। কিন্তু যদি এমন হয়, এলাকার মসজিদগুলো আজকালকে আমাদের এই দেশে বিশেষ করে যত মসজিদ আছে এগুলো কিন্তু একবারে ঠৈটুম্বর হয়ে যায়, মানে নিজস্ব মুসল্লি সেখানে জায়গা হয় না, এরা যদি অনুমান করেন যে মসজিদ আছে কিন্তু জায়গা হবে না, আশপাশের লোকেরা সাক্ষী দিয়ে বলে যে হাই মসজিদ ছোটো নীতি জায়গা হয় না তাদের, তাইলে আপনারা যদি এখানে পড়ে ফেলে হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং এখানে শেখ যে দুই তিনটি নাম নিয়েছেন, এটা কোনো ইন্ডিভিজুয়াল কাউকে উনি বলেন নেই, এটা জাস্ট অ্যাজ এন এক্সাম্পল ইউজ করা হয়েছে, ইনশাআল্লাহ আপনারা এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সো প্লিজ ডো নট টেক ইট এনিথিং পার্সোনালি। শেখ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি,
আর একদম সময় নেই, ইন 30 সেকেন্ড যদি আপনি আজকের টপিকের কনক্লুডিং রিমার্ক। অতি সংক্ষেপে যেটা আমি উল্লেখ করতে চাইব সেটা হচ্ছে যে কোনো বিষয়ে যখন আমরা আলোচনা করি এর অর্থ হচ্ছে যে এই আলোচনা করেই বোধহয় আজকে সারা ইলিম শেষ হয়ে গেছে এইখানে এটা বল ধারণা হয়ে যাবে, বরং আমরা এটাকে ওপেন করে দেই, মাত্র আমরা একটা ডোর ওপেন করে দেই, অনুরোধ করব যে কলবের উপর লেখা অনেকের বই আছে, মৌলানা আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহির অনেক সুন্দর বই আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজির একটা বই আছে, এরপরে ইমাম ইবনে তাইমিয়ার বই আছে, বড় বড় ইমামগণের বই আছে, অনেকগুলো কিতাব আছে। আমি 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 আশা করব এবং অনুরোধ করব যে সকল দায়িত্ব বোধহয় আমাদেরকে না দিয়ে কিছু দায়িত্ব আমরা সবাই ভাগ করে নিই, আসুন আমরা একটু ভাগ করে নিই, পড়াশোনা করে নিই। যারাও অনুরোধ করব যে কলবের উপর যে কোনো একটা বই আপনি পড়েন, অথেন্টিক বই পড়েন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে কলব ইসলাহ করার জন্যে, সংশোধন করার জন্যে। আমি মাত্র চারটি উপাদান পেশ করেছি আপনাদের সামনে। এক নম্বর কথা উল্লেখ করেছিলাম যে নামাজকে পাঁচ ওয়াক্ত দায়মীভাবে আদায় করতে হবে জামাতের সাথে, একবার জামাতের সাথে, আর দুই নম্বর বলছিলাম কোরআনের সাথে সম্পর্কটা খুব খুব মানে ঘনিষ্ঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করা থেকে শুরু করে অর্থ পড়া, রমাদান মাসে কোরআন তেলাওয়াত, শুধু রমাদান মাসে না অলওয়েজ। আর থার্ড বলছিলাম ভালো অনেককার মানুষের সাথে একটা সংস্থাপের ব্যবস্থা করে দিতে হবে। আর ফোর যেটা উল্লেখ করেছিলাম সেটা ছিল চার নম্বর বলছিলাম কথাটা, আল্লাহ আকবর আমি নিজে মিস করে ফেললাম, তো যাক মোটামুটি আমি যেগুলো উল্লেখ করেছি এগুলো ছাড়াও আরও অনেক উপায় উপকরণ অনেক ওলামায়ে কেরাম এইসব বইয়ের মধ্যে দিয়েছেন। আমি অনুরোধ করব যে আসুন, আমাদের টাইম অত্যন্ত কমে গেছে, অনুরোধ করছি এটা যে একটা দুটো বই আমরা যেন কিনি, কিনে এই বইগুলো যেন আমরা একটু স্টাডি করি। একটা বই আছে বাংলায় পাওয়া যেতে পারে, এটা আগে ছিল মার্কেটে, আজকালকে আমার আমি তো সার্চ করি নাই, যে একজন মুমিনকে যা জানতেই হবে, বইটার নামই হচ্ছে একজন মুমিনকে যা জানতেই হবে। বইটার লেখক হচ্ছেন শেখ আবদুল্লাহ আসালেহ। এই বইটা যদি একটু জোগাড় করা যায় তাহলে আশা করি অনেক ভালো হবে ইনশাল্লাহ। আসুন দোয়া করি শেষের দিকে এসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কলব নামের সম্পত্তি দিয়েছেন এই সম্পত্তি আমাদের সদরের মধ্যে, সিনার মধ্যে আর চেষ্টার মধ্যে, এটাকে যেন আমরা একটু সুস্থ করতে পারি আমাদের আমল দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। আশা করছি প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এলাম ইনশাআল্লাহ। আশা করছি আমরা যে আলোচনা করেছি এর থেকে উপকৃত হবেন, আমাদেরকে সবসময় দোয়ার মধ্যে স্মরণ রাখবেন। আগামীতে ইনশাআল্লাহ আবারও অন্য অনুষ্ঠানে দেখা হবে। আপনাদের সবার কাছ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, হিয়াকুম।